আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সকলকে যারা জয়েন করেছেন। আজকে আমরা যার জন্য আমরা উপস্থিত হয়েছি, মূলত আব্বাসউদ্দিন আহমেদ সাহেবের স্মৃতিচারণার জন্য উপস্থিত হয়েছি। কিন্তু তার ক্ষেত্রে আগে যাওয়ার আগে, মানে আমাদের আজকে গান নিয়ে আলোচনা হবে এবং তার যে অটোবায়োগ্রাফি, সেই অটোবায়োগ্রাফি নিয়েও আমরা আলোচনা করব। আমাকে প্রথমে মাফ করবেন, আমি কিন্তু সঞ্চালকের ভূমিকায় খুব একটা পারদর্শী না। আমি একটু সাধারণভাবে চেষ্টা করব সেটাকে আলোচনা করার জন্য। এবং আমাদের এই যে গ্রুপ, আমাদের একটা ছোট্ট কালেকটিভ গ্রুপ আছে যেটাকে আমরা বলি এথনোমিউজিকোলজিস্ট রিডিং গ্রুপ। আমরা কি করি সেটা একটু বলে রাখি, তারপরে আমরা শুরু করব যে আজকের প্রোগ্রামের বিষয়। তো আজকে প্রোগ্রামে যাওয়ার আগে, আমাদের এথনোমিউজিকোলজিস্ট যে গ্রুপ আছে সেখানে আমাদের একটা মিক্সড কালেকটিভ গ্রুপ আছে, যেখানে ধরুন অনেক মিউজিশিয়ান বন্ধু আছে, অনেকে একাডেমিক বন্ধু আছে, অনেকে গায়ক বা সিঙ্গার তারাও আছে, এবং যারা মূলত মিউজিক লাভার্স আমরা বলি। মানে হয়তো আমরা লেখালেখিতে খুব একটা পারদর্শী না হতে পারি, বা হয়তো আমরা গান বাজনা হয়তো অনেকে জানি না, কিন্তু অনেকেই লিসেনার, মানে অনেকে গান শোনেন। তো গান শোনার যে তাদের প্রতিক্রিয়া, তার একটা আলোচনার অংশ হিসাবে আমরা এখানে আলোচনা করে থাকি। এবং এথনোমিউজিকোলজি মানে মিউজিক যে স্টাডি হয়, ফোক মিউজিক, তার কোনো ধরুন একাডেমিক স্পিয়ারে আমাদের সেরকম ভাবে আলোচনা করা হয় না, বা অন্য ক্ষেত্রেও সেরকম ভাবে আলোচনা করা হয় না। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা রিডিং লিস্ট বানিয়েছি। আমরা শুরু করেছি, মূলত ইন্ডিয়া বাংলাদেশের অনেক মানুষ এখানে জয়েন করেছে, প্রায় 65 জন আমাদের মেম্বার আছে। সেই 65 জন মেম্বার অনেকে সব দিন জয়েন করতে পারেন না, এমন নয় যে প্রত্যেকেই প্রত্যেক দিন জয়েন করতে পারবেন, অনেকের বিভিন্ন কাজ থাকে, সেই জন্য তারা জয়েন করতে পারে না। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমাদের মধ্যে একটা ডায়ালগ তৈরি করা, আলোচনা তৈরি করা। আমাদের আলোচনার সেরকম স্টেজ থাকে না, অনেক সময় আমরা স্কুল কলেজে সেটা আলোচনা করতে পারি না। এখানে কোনো কোয়ালিফিকেশনও দরকার নেই আমাদের, যে এখানে মানে আলোচনা করার জন্য যে কোনো কোয়ালিফিকেশন দরকার, বা ইংরেজি জানা দরকার, বা বাংলা জানা জানা দরকার। আপনি যেমন ভাবে বলবেন তেমন ভাবে এখানে আলোচনা করতে পারেন। এখানে ভাষার বেরিয়ার নেই, কোনো বয়সের বেরিয়ার নেই, কোনো ডিগ্রির বেরিয়ার নেই যে তার মতো সেরকম ডিগ্রি প্রয়োজন। তো সেই রকম একটা গ্রুপ, মানে মিক্সড গ্রুপ, আমরা এখানে আলোচনার জন্য আমরা আসি। এবং আমরা প্রত্যেক উইকে, প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা বসি এই অনলাইনে এবং আলোচনা করি। এরপরে আমরা ধীরে ধীরে আমরা ভেবেছি যে এটাকে একটু আগে নিয়ে যাব। তারপরে আগে নিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে আমরা কিছু ইনভাইটেড স্পিকার যারা এইটা নিয়ে লেখালেখি করেন বা চর্চা করেন, তাদেরকে আমরা ইনভাইট করি। এরপরে দ্বিতীয় স্তরে আমরা দেখলাম যে আমাদের যারা ঐতিহাসিকগতভাবে যারা খুবই অনেক কিছু কাজ করেছেন, যেমন আজকে আসিফ দা বললেন যে আব্দুল আলীমকে নিয়ে কেউ কিছু করে না, হয়তো অনেকেই করে, আমরা হয়তো সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়ে থাকে না। আব্বাসউদ্দিন নিয়ে আমরা তাদের একটা স্মৃতিচারণা, সেরকম ভাবে আমরা ভেবেছি যে একটা সিরিজ আমরা করব, এর একটা পুরো একটা 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 করে। তো আসিফ দাকে অসংখ্য ধন্যবাদ এটা সাজেস্ট করার জন্য। আমরা এটা ভেবেছি অলরেডি যে আমরা এটা করব। তো এই হচ্ছে আমাদের গ্রুপের মূল উদ্দেশ্য। তো আজকে কিন্তু আমরা এই এই জিনিসটা আলোচনা করার জন্য আসিনি। আজকে যেটা আমরা আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে আব্বাসউদ্দিন আহমেদ সাহেবের যে অটোবায়োগ্রাফি, সেটা হচ্ছে আমার শিল্পী জীবনের কথা, তিনি যে এটা লিখে গেছেন তার অটোবায়োগ্রাফি, সেটা একটু আলোচনা করা। হয়তো আমরা প্রত্যেক এটা প্রায় 223 পাতার একটা অটোবায়োগ্রাফি, সেটা হয়তো আমরা পুরোটা আলোচনা করতে পারবো না, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্র, যে ক্ষেত্রগুলো হয়তো আলোচনার সংস্পর্শে আসবে এবং আমরা সেইগুলো ধীরে ধীরে একটু আলোচনা করব। তো সেই আলোচনাতে আমরা যাব, কিন্তু এক্ষেত্রে আমাদের আজকে যারা গানে যিনি আমাদের সাথে আমাদের বন্ধু এবং দাদা সুখেন্দু দা জয়েন করেছে, সে আপনাদের কিছু গানও শোনাবে। কারণ আমরা তো মানে ধরুন খুব বেশি আলোচনা করলে অনেকে বিরক্ত লাগবে, বা ধরুন অনেকটা শুনতে হয়তো ভালো না লাগতেও পারে। সেজন্য আমরা ভেবেছি যে শুধুমাত্র একজন একজন শিল্পীর কথা বললে যদি গান না থাকে তাহলে কি করে হয়। তো সেই জন্য আমরা ভেবেছি যে সুখেন্দু দাকে আমরা ইনভাইট করেছিলাম, সুখেন্দু দা আমাদের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ যে সে এই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছে। এবং এটা খুব দ্রুততার মধ্যে আমরা করেছি, যে অনেকদিন
ধরে যে কুগ্রামের শিডিউল ছিল তা না, আমরা খুব তাড়াতাড়ি এটা করেছি। হ্যাঁ, তো সেই জন্য সুখেন্দুদাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা তার গান শুনবেন। সুখেন্দুদা বলল যে একটু সময় তিনি নেবেন, তো আমি একটু স্টার্ট করি, বা আমি আমাদের গ্রুপের যারা এই অলরেডি যে এই অটোবায়োগ্রাফিটা পড়েছেন তাদের আমি একটু অনুরোধ করব, যদি আপনাদের কিছু বক্তব্য থাকে আপনারা রেজ হ্যান্ড বলে একটা অপশন এখানে পাবেন গুগল মিটে, সেখানে আপনারা রেজ হ্যান্ড করতে পারবেন। আর যারা নতুন আজ আমাদের বন্ধুরা যোগদান করেছেন আমাদের এই প্রোগ্রামে, তাদেরকেও আমরা বলবো, তারাও যদি কোনো কিছু বলতে চান আপনাদের অলওয়েজ ওয়েলকাম। আপনারা সেখানে কি করবেন, একটা রেজ হ্যান্ড বলে একটা অপশন থাকবে, সেখানে রেজ হ্যান্ড অপশনটা দেবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের নামটা বলবো এবং আপনারা তারপরে আপনাদের বক্তব্য বলতে পারবেন। এটা নয় যে এই প্রোগ্রামে শুধু আমরাই বলবো, এই প্রোগ্রামে আপনারাও বলবেন। হ্যাঁ, তো এটাই একটা ব্যাপার। আর আপনাদের যখন মনে হবে যে আপনারা বলার ইচ্ছা, তখন নিজেদের আনমিউট করে নেবেন। হ্যাঁ, নিজেদের আবার যখন বলবেন না তখন একটু মিউট করে রাখবেন, তাহলে কি হয় আমাদের প্রোগ্রামটা চালাতে সুবিধা হয়, কারণ সেখানে অনেকজন সবাই যদি নয়েজ আছে, সে নয়েজটা আমাদের পক্ষে খুব কষ্টকর। ধন্যবাদ, এইটুকু আমার ইন্ট্রোডাকশন বলার। এরপরে আমি আমার বন্ধুদের যদি কাউরে কিছু বলার থাকে, মানে তার অটোবায়োগ্রাফি সম্বন্ধে, তাহলে আপনারা স্টার্ট করতে পারেন, আর যদি স্টার্ট না করবেন তাহলে আমাকে স্টার্ট করতে হবে। আমি জাস্ট 1-2 মিনিট সময় নেবো, যদি কেউ বলে আমি দেখি, যদি না বলে তারপরে আমি আমার স্টার্ট করব। হ্যাঁ মিতা, বলো মিতা, প্লিজ। আজ শ্রীমান আব্বাসউদ্দিন আহমেদ শিল্পী জীবনী আমি পড়েছি, পড়ে আমার যে অংশটুকু মুগ্ধ করেছে বা আকৃষ্ট করেছে সেটা হলো তার কলেজ জীবন। আমি তার কলেজ জীবনটাকে নিয়ে একটু ব্যক্ত করতে চাই। তিনি ছাত্র হিসাবে নামকরা ছাত্র ছিলেন। আইএ পাশ করে বাবাকে বললেন যে লখনউ মরিস মিউজিক কলেজে তিনি পড়তে যেতে চান, সেখান থেকে গানও শিখবে আর কলেজে বিয়ে পড়াও হবে, কিন্তু তার আবেদন তার বাবা মঞ্জুর করেননি। তারপর রংপুর কলেজে ভর্তি হবে বলে রংপুরে গেলেন, সেখানে দূরে দূরে বাংলো প্যাটার্নের প্রফেসরদের কোয়ার্টার্স, সুন্দর সুন্দর ছাত্রাবাস, বড় ভালো লেগেছিল। তারপর এলেন রাজশাহীতে, রাজশাহী শহরে বিয়ে পড়বে এ বাসনাটাও বাবাকে জানাতে তিনি মঞ্জুর করলেন। ফুটবল খেলা, গান বাজনা, লেখাপড়া তিনটেই সমানভাবে চালিয়েছিলেন। রাজশাহী শহরে কলেজ পড়া হলো না, তারপর আবার ভর্তি হলেন কুচবিহারে। তারপর বিএ পাশ করা, এই দু অক্ষরের পদ লাভ তার জীবনকে ছিনিয়ে নিতে চেয়েছিল। তিনি বলে উঠেছিলেন, বিনিময়ে তুমি বাঁচাও আমার জন্মদাতাকে। তার কিছুক্ষণ পর তিনি তার বাবার ঘরে গেলেন এবং বাবাকে সুস্থ অবস্থায় দেখার পর তিনি স্বস্তি বোধ করলেন। তারপর বাবাকে ঘরে ঘরের বাবা বাবার ঘর থেকে বেরিয়ে মনে মনে বললেন, খোদা আমার প্রার্থনা মঞ্জুর করেছেন। তারপর অনেক যুক্তি তর্ক, অনেক বিতর্ক করে বাবা তাকে আবার পাঠালেন বিএ পাশ করার দরজায়। আবার ভর্তি হলেন তিনি, বিএ ফেল করে তিনি বাড়িতে চলে এলেন। আবার সেই 3 মাস তিনি আনুমানিক পরিশ্রম করেছিলেন। প্রচন্ড পরিশ্রম করার পর এক বৃদ্ধ মাড়োয়ারি রামরতন ঠাকুর তাকে সহানুভূতির সুরে বলেছিলেন, তোমার এমন মিষ্টি গলা, তোমার কি আর এইসব কাজ পোষায়? বাড়ি থেকে, তার বাড়ি ছিল কলকাতার দক্ষিণ দিকে, দক্ষিণের আকাশের উদার দৃষ্টি দেখে মেলে চেয়ে থাকতেন, ভাবতেন কলকাতায় কত লোক কুলিম মজুরি, কত লোক কত কত ভাবেই তারা দিন কাটায়, কিন্তু আমি কি কোনো কাজ করতে পাবো না সেখানে গেলে? কুচবিহারে ওনার এক প্রফেসর ওনাকে বিয়ে পড়ার সময় বারবার উৎসাহিত দিতেন আর বলতেন, কলকাতা যাও আব্বাস, কেন এখানে পড়ে আছো, রেখাটে গান দাও, অদ্ভুত সুন্দর তোমার গলা। তিনি ছিলেন অর্থনীতির অধ্যাপক শ্রী চুনিলাল মুখার্জি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিতা, যে তুমি এটা একটু তুলে ধরেছো, একটু কিছুটা অংশ তার জীবনের। তো এই যে তার বাবা যে মূলত তাকে ছাড়তেন না যে বাইরে, এটা মূলত তার বাবা তাকে নিজস্ব, এটা একটা ভালোবাসা যে আমি আমার ছেলেকে আমার কাছে থেকে দূরে যেতে দেব না। কিন্তু তিনি তার এক্ষেত্রে এই প্রসঙ্গে আর একটা জিনিস আমি বলে রাখি, যে তার বাবা যে তাকে দূরে যেতে দিতেন না, কিন্তু তিনি সবসময় চাইতেন যে তার ছেলে
গান বাজনা করুক, কিন্তু গান বাজনা সাথে সে যেন উচ্চ শিক্ষা লাভ করুক আগে, তারপরে সে গান বাজনা করবে। অনেক সময় দেখবেন যে এই এই গল্প যখন আপনারা গল্পটা বা অটোবায়োগ্রাফিটা পড়তে যাবেন, তখন একটা সময় তার বাবার কাছে একটা প্রপোজাল আসবে। সে প্রপোজালটা কি, যে আপনার ছেলে তো ভারী সুন্দর গান করে, তো আমাদের যাত্রা গানের সাথে দেন না আপনার ছেলেকে, তাহলে আমাদের খুব সুন্দর কি হবে, আমাদের যাত্রা পালাটা চলবে। কিন্তু তখন তার বাবা বলে যে আপনি হয়তো ঠিক বলেছেন, কিন্তু এখন তার সময় হয়নি, আগে সে পড়াশোনা করুক, তারপরে সে গান বাজনা করবে। কিন্তু কোনো সময়ই তার বাবা কিন্তু তাকে গান বাজনার জন্য কিন্তু কোনো সময় থামিয়ে রাখেননি। এই প্রসঙ্গটা একটু বলে রাখলাম। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে কলকাতা, এই যে কলকাতা যাওয়ার একটা যে উদ্দেশ্য, সবাই তাকে বলেছিল যে তুমি কেন এখানে পড়ে আছো, তুমি কলকাতা যাও। তাহলে এই ক্ষেত্রে যে একটা ঐতিহাসিক যে একটা আলোচনা এই প্রসঙ্গে আসতে পারে, সেটা হচ্ছে কলকাতা কিন্তু আমাদের এই দেশ বিভাগের আগেও, মানে এই ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া বাংলাদেশ এই বিভাগের বিভক্ত হওয়ার আগেও কিন্তু আমরা দেখেছি যে কলকাতা কিন্তু একটা সেন্টার ছিল, সেন্টার ছিল এবং এখনো আছে। কিরকম, যে সেন্টার অফ আর্টস অ্যাক্টিভিটিস, সবকিছুর একটা সেন্টার, এবং সবাই যারা নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করত, তারা কিন্তু সবসময় কলকাতা যাওয়ার চেষ্টা করত। এবং আব্বাসউদ্দিনের জীবনেও কিন্তু আমরা দেখব যে কলকাতা অনেকটা ভূমিকা পালন করে রেখেছে তাকে নিজেকে বিকশিত করার জন্য। বিকশিত কোন দিক থেকে, একজন শিল্পী হিসাবে, তাই না? তো সেটাও আমরা কিন্তু এখানে মিতা যে আলোচনাটা করলো সেখানে মধ্যে দিয়ে আমরা সেটা পেয়ে থাকি। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আর কেউ যদি কিছু বলতে থাকে তাহলে একটু রেজ হ্যান্ড করবেন, না তো আমরা আমাদের মতো আলোচনা শুরু করতে থাকব। আচ্ছা সুখেন্দু দা, প্লিজ। সকলকে নমস্কার, অন্তরের শুভেচ্ছা প্রত্যেককে যারা এখানে উপস্থিত হয়েছে। আমি মূলত গান গাইবার জন্য আমাকে বলা হয়েছে, কিন্তু আমি গান গাইবার আগে আব্বাসউদ্দিন আহমেদের সঙ্গে আমার কি সম্পর্ক সেইটা একটু ছোট্ট করে আমি বলতে চাই। আমি 50 পেরিয়েছি বেশ কিছু কাল আগে। এই এত বছরের আমার লোকসঙ্গীত চর্চার জীবনে সবচেয়ে বেশি আমাকে লোকসঙ্গীত গাইতে বা শুনতে বা ভালোবাসতে সাহায্য করেছে আব্বাসউদ্দিন আহমেদ। এটা এই জন্যে সবচেয়ে বেশি বললাম, তার কারণ হচ্ছে যে আমার বাড়িতে একটা লোকসঙ্গীতের পরম্পরা আছে। আমার বাবা এখনো প্রায় 87 বছর বয়সে এখনো লোকসঙ্গীত রচনা করেন, গান, পল্লীগীতি গান। আমার বাবার কাছে আমি ছোটবেলায় আব্বাসউদ্দিন সাহেবের কথা শুনেছি। আমার বাবা নিজে আব্বাসউদ্দিন আব্দুল আলিম এদের অনুষ্ঠান দেখেছেন বলে বাবার কাছে আমি শুনেছি। বাবা সন্দ্বীপের মানুষ, বাংলাদেশের, এই বাংলায় আমার জন্ম যদিও, তো বাবা মায়ের কাছ থেকে কথা শুনতে শুনতে বাংলাদেশের প্রতি ভালোবাসা, এবং সেটা আমি খুব মিস করি বাংলাদেশ, একবারই যেতে পেয়েছিলাম। কিন্তু যেটা বলার জন্য এই কথাটা উত্থাপন করলাম সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় লোকসঙ্গীতের প্রতি আমার কোনো দুর্বলতা ছিল না, সঙ্গীতের প্রতি, বাজনার প্রতি আমি তবলা বাজাতাম, ভীষণ ভালোবাসা ছিল। কিন্তু লোকসঙ্গীত ভালোবাসার কিন্তু মূল জায়গাটা আমার আব্বাসউদ্দিনের গান শুনে, এবং সেইটা আমি খুব নির্দ্বিধায় আরো একটা কথা বলতে পারি, আমাদের লোকসঙ্গীতের জগতের মানুষেরাও সেটা স্বীকার করেন সব সময় যে আব্বাসউদ্দিনের গান কিন্তু বিশেষ করে শহরের বা মফস্বলের মানুষের মানে ড্রয়িং রুমে বলুন বা ঘরে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব কিন্তু আব্বাসউদ্দিন আহমেদের প্রাপ্য। এটা হচ্ছে গ্রামোফোন কোম্পানির রেকর্ড, একদম প্রথমে 1931 সালে কাজী নজরুল ইসলামের ইয়েতে শৈলেন রায়ের কথায় আব্বাসউদ্দিন কোন বিরহের নয়ন জলে বলে একটি গান রেকর্ড করেছিলেন কি। কিন্তু লোকসঙ্গীত আব্বাসউদ্দিন যত গান করেছেন তার অনেক গান প্রথম মানুষ ড্রয়িং রুমে বসে লোকসঙ্গীত শোনেন আব্বাসউদ্দিনের গান, এবং সেই থেকেই লোকসঙ্গীতের জনপ্রিয়তা শুরু। আজকে লোকসঙ্গীতের কি অবস্থা এটা আজকে আমাদের বিষয় নয় বলে সেই প্রসঙ্গে যাব না, কিন্তু আমি কিন্তু এই কথাটা বলতে চেয়েছিলাম এই একটাই কারণে, সেটা হলো যে আব্বাসউদ্দিন আমাকে লোকসঙ্গীত
ভালোবাসতে উৎসাহিত করেছে সবচেয়ে বেশি। এবারে আমি একটা গান প্রথমে গাই, এই গানটা আরেকটা কথাও বলে রাখি, সেটা হচ্ছে যে ভাওয়াই আর সম্রাট বলা হয়, এটা একটা মানে বলা হয় বলতে এমনি নয়, আব্বাসউদ্দিনকে সম্মানিত করা হয়েছিল, এটা উপাধি বলতে বলা যায় আর কি, ভাওয়াই আর সম্রাট। কিন্তু আমি যেহেতু ভাটিয়ালির মানে প্র্যাকটিস করি বা চর্চা করি দীর্ঘদিন ধরে, সেই জন্যে আমি ভাওয়াইয়া উত্তরবঙ্গের লোকেদের কাছ থেকেই সবসময় শুনতে পছন্দ করি, ফলে আমি চেষ্টা করি না খুব একটা গাওয়ার। কিন্তু আব্বাসউদ্দিনের এই ভাওয়াইয়াটা আমি একটুখানি প্রথমে গাইছি, তারপরে প্রয়োজন হলে অন্যান্য আরো যেসব জনপ্রিয় গানগুলো বা একটু কম শোনা গানগুলো দরকার হলে গাওয়া যাবে। বাঁধে পড়িয়া মগা কাঁধে রে, ফাঁদ বসাইছে ফাঁদে রে ভাইয়া, দুটি মাসো দিয়া ওরে মাসের লোভে বোকা বগা। পরে উড়াল দিয়া রে বাঁধে পড়িয়া বগা কাঁধে রে, বাঁধে পড়িয়া রে বগা করে টানা টুনা ওরে আহারে পুরার সুতা, ওলু লোহার গুনারে আহাদে পরিয়া বগা কাঁধে রে, কাঁধে পরিয়া রে বগা করে হাই রে হাই ওরে আহারে তারুণ তিথি, সাথী সাইরা যায় রে ওরে আহারে তারুণ তিথি, সাথী সাইরা যায় রে বাঁধে পড়িয়া বগা কাঁধে রে, উড়িয়া যায় সকোয়ার পঙ্খী বগিক বলে ঠারে ওরে তোমার বগায় বন্দি কইছে, নদীর পারে রে বাঁধে পড়িয়া বগা কাঁধে রে, এই কথা শুনিয়া রে বগি দুই পাংখা মেলিল ওরে ধল্লা নদীর পারে চাইয়া, তর সন দিল রে মহগাক দেখিয়া বগি কাঁধে রে, বগি কি দেখিয়া বগা কাঁধে রে, বগাক দেখিয়া বগি কাঁধে রে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুখেন্দু দা। সবাইকে আমরা দেখলাম যে কমেন্টে সবাই অসাধারণ বলেছে, হ্যাঁ, তো এই থেকে বুঝতে পারছি যে তোমার গান সবারই পছন্দ হয়েছে, এবং আমার তো বলার নাই, আমি সেক্ষেত্রে কিছু বলবো না।
তো আমাদের আরো যারা গৌতম ভৌমিক দাও জয়েন করেছে, গৌতম ভৌমিক দাকে যদি কিছু বলার জন্য একটু অনুরোধ করবো, যদি তিনি কিছু বলতে চান। যদিও গৌতম ভৌমিক দা তোমার প্রথম গানটা মিস করে ফেললেন একটু, হ্যাঁ ঠিকই তাই। হ্যাঁ আচ্ছা, আবার অনেকটা আবার কথা মেয়ের কি শোনা প্রথম, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে তোমাকে জানাই শারদোৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে। তারপরে এই ধরনের অনুষ্ঠান পরিচালনা এবং পরিবেশিত করার জন্য তোমাকে আমার আন্তরিক ধন্যবাদ। আর তুমি হাজির করেছো আমার কাছের মানুষ, মনের মানুষ, আমার ছোট ভাইকে সুখেনকে। সুখেনের গান সবসময় আমার কাছে নিত্য নতুন এক একটি মাত্রায় ধরা দেয়। যখন বাউল আখড়ায় বসি, যখন সাইজির গান চলে, ফুলের মর্ম জানতে হয় তখন যখন শুনি, তখন লাগে একরকম। যখন অজয়ের পারে পাগলা কুটিরে বসে বা শ্যামশখায় বসে ভাটিয়ালি শুনি, তখন সুখের আরেক মাত্রায় ধরা দেয়। আজকে আবার আব্বাসউদ্দিন সাহেবের এই জন্মস্মরণ অনুষ্ঠানে নতুন ভাবে সুখেরকে পাবো, এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী গানের জন্য রইলাম। ধন্যবাদ গৌতম দা। আচ্ছা সুখেন্দু দা, তাহলে গৌতম দা তো আমাদের প্রথম গানটা মিস করে ফেলেছে, তো আমরা কি আর একটা গান শুনবো না আলোচনায় যাব, কি বলো তুমি? হ্যাঁ, আমি গাইতেই পারি, কেউ মানে ওর না হলে আসলে এটা তো সবাই পড়াশোনা করা, যারা পড়াশোনা করছে বা পরে এই আমার খানিকটা ভয়ে ভয়ে আমি আছি আর কি। এই না জন্য আমরা সেরকম সেরকম পড়াকু না, মানে এটা জাস্ট আড্ডা চলে আমরা একটু পড়াশোনা করি এইটুকুই, মানে এর না, খুব সেটা বেশি যে ঠিক আছে, কিন্তু আমার তো হলো পড়াশোনাটা মানে তুমি এত বড় একটা অটোবায়োগ্রাফি, তার আমি কি বলবো, মানে চার ভাগের এক ভাগও পড়া আমার হয়নি। বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু পড়েছি, তবে ইচ্ছে আছে আজকের অনুষ্ঠান হয়ে গেলে আমি খুব শিগগিরই চেষ্টা করব সম্পূর্ণটা পড়ার, মানে আগ্রহের সঙ্গে আমি অপেক্ষা করছি। এটা আমি প্রথমে স্বীকার করে নিতে আমার কোনো লজ্জা নেই। গান তো আমি গাই এবং গান গাওয়ার জন্যই আমাকে বলা হয়েছে, কেউ বোর না হলে তাহলে আমি একটা তার আরেকটা ধরো, আরেকটা ধরো, আরেকটা ধরো। জানা গান, চেনা গান আমি আরেকটা গাইছি। ওরে ভব নদীর তরঙ্গ দেইখা প্রাণে লাগে ভয়, তোর নামের কলঙ্ক হইব, তোর নামের কলঙ্ক হইব যদি তোরি ডুইবা যায় রে অকূল, দরিয়ায় বুঝি কূল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে অকূল, দরিয়ায় বুঝি কূল নাই রে, কূল নাই কিনারে নাই, নাই রে দরিয়ার পানি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে অকুল, দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে অকুল, দরিয়ায় বুঝি কুল নাই রে। গুরু তোর নামের ভরসা করে তোরি দিলাম ছেড়ে, গুরু তোর নামের ভরসা করে তোরি দিলাম ছেড়ে, একবার হাইল ধরিয়া এসো গো গুরু, হাইল ধরিয়া এসো গো গুরু, আমার ভাঙা নৌকার পরে রে অকূল, দরিয়ায় বুঝি কূল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে অকূল, দরিয়ায় বুঝি কূল নাই রে। বাহ, সাধু সাধু। আচ্ছা আমরা একটু এবারে সুখেন্দু দা একটু আলোচনায় যাই, তারপরে আবার অবশ্যই, তোমার কাছে আবার ফিরে আসব। আর একদম, এই আমি আমি আছি। যদি মাঝে আবার যদি কাউরে কিছু বলার থাকে, আপনারা একটু বলবেন হাত হ্যান্ড রেজ করে,
তো আমরা যে মূলত যে আলোচনায় আজকে উপস্থিত হয়েছি, তো মূলত তার অটোবায়োগ্রাফি নিয়ে। তাহলে প্রথম চ্যাপ্টার মানে এটা শুধু যে শুধুমাত্র যে তার যে গানের জীবনের কথা আলোচনা হয়েছে তা না, এখানে আপনি যদি পুরোটা অটোবায়োগ্রাফিটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে সেই সময়ে হিন্দু মুসলমানের যে সম্পর্ক, তাদের মধ্যে যে সম্প্রীতি, রাজনীতিক যে মানে দর্শন, রাজনীতির যে দেশভাগ, এইসব বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা হয়েছে। শুধু তা নয়, এই শুধু যে আরেকটা বিষয় যেখানে এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি সাউন্ড কালচার। মানে সাউন্ড কালচার বলতে শুধুমাত্র গান বাজনা নয়, সেই সময় প্রকৃতির যে সাউন্ড তিনি এত সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করেছেন। মানে প্রকৃতির সাউন্ড বলতে কোকিলের সাউন্ড বা ধরুন নদীর সাউন্ড বা পাখিদের সাউন্ড, সেই সাউন্ড কালচার মানে একটা গ্রামের যে সাউন্ডস্কেপ যেটাকে আমরা বলি দ্য সাউন্ডস্কেপ অফ এ ভিলেজ, সেটাকে তিনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং সেখান থেকেও যে তিনি ইন্সপিরেশন পাচ্ছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখেছি যে এখানে তিনি প্রতিষ্ঠা করেছেন। এর পরে যেটা আরেকটা জিনিস তিনি পিরিয়ডিক্যালি ব্যাখ্যা করেছেন এই অটোবায়োগ্রাফির মধ্যে, সেটা হচ্ছে সিজনাল সিজনাল যে অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা সিজনে কেমন ভাবে প্রকৃতি থাকে। তার মানে আমি বলতে চাইছি তার মধ্যে যে একটা ন্যাচারাল মানে নেচার লাভারের একটা অংশ তার মধ্যে আছে, যার মধ্যে দিয়ে তিনি প্রত্যেকটা নেচারকে মানে উইন্টার সিজন কেমন হচ্ছে, অন্য সিজন গুলো কেমন ভাবে হচ্ছে, সেই সময় প্রকৃতির বৈশিষ্ট্য কেমন হচ্ছে সেটাও আমরা কিন্তু দেখতে পাই। আর ছোট বয়সে তার যে কল্পনা প্রবণ একটা মানে যেটাকে আমরা বলি ফ্যাকাল্টি অফ মাইন্ড, সেই ফ্যাকাল্টি অফ মাইন্ডটা কিভাবে বিস্তার লাভ করছে সেটাও কিন্তু আমরা তার মধ্যে দেখতে পাই। এবং তার যে গানের প্রতি আকৃষ্ট হওয়া সেটা কিন্তু তিনি প্রথম শুরু করছেন ফার্স্ট চ্যাপ্টারে, সেটা হচ্ছে তার প্রথম গানের প্রেরণা সেটা কিন্তু তিনি শুরু করছেন মহরমের মুর্শিয়া গান দিয়ে, যেটাকে আমরা মুর্শিয়া বলি অনেক সময় জারি গান বলি, সেসব গান দিয়ে তিনি শুরু করছেন। এবং তার নামের যে ব্যাখ্যা মানে ওই শেখ, তার যে শ্রী শেখ আব্বাসউদ্দিন আহমেদ আমরা তার যে নাম ছিল, সেই নামটাও পরে আবার একটু মানে শেখটাকে বাদ দিতে হয়, তার বিভিন্ন কারণের তিনি এখানেও বলেছেন যে কেন তাকে শেখটা বাদ দিতে হয়। সেই সময় শিয়া এবং সুন্নির মধ্যে যে দ্বন্দ্ব তা সেটাকেও তিনি ব্যাখ্যা করেছেন। এবং তার গানের যে অনুপ্রেরণা সেটাও কিন্তু শুরু হয় মহরমের মুর্শিয়া গান দিয়ে, এবং তার গ্রামের মানুষ সেই সময় যে তাজিয়া দিয়ে যে গান হতো সেই গানের কথাও তিনি কিন্তু খুব সুন্দরভাবে এখানে তার প্রথম চ্যাপ্টারে তিনি সুন্দরভাবে বলেছেন। এবং সেই সময় তাজিয়াটাকে কিভাবে সূক্ষ্মভাবে সাজানো হতো এবং প্রত্যেকটা গ্রামে কিভাবে সেটা পরিচালনা করা হতো এবং সেটা কিভাবে বন্ধ করে দেয়া হলো ধীরে ধীরে। হ্যাঁ, একটা সময় মহরমের গানকে বন্ধ করে দেয়া হলো, পার্শ্ববর্তী গ্রামের মধ্যে সেই মহরমের গান করা হতো সেটাকেও ধীরে ধীরে বন্ধ করে দেয়া হলো, সেটা তিনি ব্যাখ্যা করেছেন। এবং আরেকটা কথা তিনি এখানে, আমি একটা লাইন বইয়ের লাইন পড়ে আপনাদের শোনাচ্ছি, যে তার যে সত্য পীরের গানের মানে এখানে তো তিনি শুধু শুধু ভাওয়ায়া গানের কথা বলেননি, এখানে আমরা যদি দেখি যে জিওগ্রাফিক্যালি যত ধরনের গান আছে মূলত তিনি সব ধরনের গানের কথা তিনি উল্লেখ করেছেন। হয়তো সব গান হয়তো সম্ভব নয়, কিন্তু অনেকটা অনেক ধরনের গানের তিনি এখানে কথা বলেছেন, যেরকম মহরমের গান, যাত্রা গান, ভাওয়াইয়া গান, কুষাণের গান, পালা গান, পল্লীগীতি, এসব বিভিন্ন রকম গানের তিনি কথা বলেছেন। এবং কাওয়ালির কথাও তিনি এখানে উল্লেখ করেছেন। এবং একটা সময় আমরা দেখবো যে উর্দু কাওয়ালি সেই সময় রেকর্ড হতো এবং তিনি তখন কাজী নজরুল ইসলামকে বলেছিলেন যে সবাই তো উর্দু কাওয়ালি গান করছে, আপনি একটু বাংলাতে কাওয়ালি লিখতে পারেন না, তাহলে আমরা এসে গান করতে পারি। এবং আর একটা জিনিস আমি এখানে মানে বলতে চাই, সেটা হচ্ছে যে পলিটিক্স অফ মানে সিলেক্টিং সং, মানে এই যে একটা বিষয় তিনি উল্লেখ করেছেন লাস্টের দিকে আমরা দেখব, ওটা একটু পরে যাব, যে সেই সময় যে একজন কাওয়ালি গান কেন হবে না, একটা সময় ইসলামী গান কেন করা হবে, এইসব বিভিন্ন রকম তিনি কথা বলেছেন। কারণ সেই সময় যে ধরনের গান চলে তার ট্রেন একটু অন্যরকম ছিল, সেই ট্রেনকে পরিবর্তন করে তিনি একটা নতুন ধরার ট্রেন তিনি এনেছেন, সেটা হয়তো সবারই সংস্পর্শে এসে।
তা আমি একটা লাইন পড়তে চাইছিলাম, সেটা হচ্ছে, বাড়ি থেকে প্রায় 2-3 মাইল দূরে সত্যপীরের গান শুনতে গেলাম একদিন, সেখানে সেই দলের মূল গায়ন গেয়ে উঠল, ও ভাই আল্লাহ, বললে রসুলের ভাবনা, দিনে দিনে কইলো ফরাজি সিন্নি খাওয়া মানা। তাহলে এই যে গানের মধ্যে দিয়ে, মানে অনেক সময় তিনি একটা সিকুলার কথা বলার চেষ্টা করেছেন, সিকুলার কোন সেন্সে, মানে এই যে গান বাজনা করা মুসলিমদের হারাম অনেক সময় বলা হয়ে থাকে বা অনেক সময় হয়তো আলোচনা করা হয়ে থাকে, কিন্তু সেটাকে তিনি কিভাবে ছাড়িয়ে গেছেন, কিভাবে সবারই মধ্যে দিয়ে সেটা থেকে তিনি প্রতিষ্ঠা করেছেন যে গান বাজনা কখনোই হারাম হতে পারে না এবং সুর তাল কখনোই হারাম হতে পারে না। তো এই যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা ট্র্যাডিশন কিন্তু এখনো বজায় আছে। তিনি হয়তো বলেছেন যে মহরমের গান হয়তো সেই সময় ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আজকেও আমি দেখেছি, আজকে বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং নদিয়া এইসব অঞ্চলে এখনো কিন্তু মহরমের সময় এই ধরনের গান হয়ে থাকে, এবং অনেক দল আছে, অন্তত 70-80টা দল আছে যারা এই ধরনের গান করে থাকে। আচ্ছা, এইটুকু আমার একটু বলার, তারপরে আর কেউ কিছু একটু বলবেন অন্যরা এই এইটুকু আলোচনার মধ্যে দিয়ে? হ্যাঁ, সুখেন্দু দা। বলছি, আমি একটু মাঝখানে দেখলাম রূপম জয়েন করেছে। হ্যাঁ, রূপম জয়েন করেছে। আমি আমি চাইবো রূপম একটুখানি কিছু কথা বলুক, তাহলে আমার দুটো কথা উল্লেখ করতে একটু সুবিধে হবে। ও একটু যদি যদি থাকে তাহলে ওর কিছু কথা আমি একটু শুনতে চাই আব্বাসউদ্দিন প্রসঙ্গে। আমি তো রূপম ভাইকে দেখতে পাচ্ছি না। রূপম ভাই বেরিয়ে গেছে। আচ্ছা, রূপম ভাই চলে গেছে। তাহলে যাই হোক, আমি এইটুকু আলোচনা করলাম, আর একটু যদি সময় পাই, মানে আর যদি কেউ কিছু না বলে তাহলে আমি আরেকটু বলছি, সেটা হচ্ছে এর পরে কিন্তু আমরা দেখব যে তার মহরমে গানের পরবর্তী সময়ে তিনি কিন্তু ভাওয়াইয়ার প্রতি তিনি আকৃষ্ট হচ্ছেন, এবং কিভাবে তিনি সেটা ডিসক্রিপশন করছেন, কিভাবে আলোচনা করছেন, আমি কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাবার চেষ্টা করছি। কিন্তু আমার ভাগ্য ভালো, আমার গ্রামে ছিল বহু ভাওয়ায় গান। ভাগ্য ভালো কোন সেন্সে বলছেন, যে সেই সময় মহরমে গান প্রায় বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, এরপরে তার তো গানের প্রতি যে একটা পাগলামি বা আকর্ষণ, সেটা তো আমরা জানি যে তার মধ্যে সেই পাগলামিটা ছিল, কিন্তু সেই যে ভাগ্য ভালো, সেই তিনি বলতে চেয়েছেন যে কিন্তু আমার ভাগ্য ভালো ছিল, আমার গ্রামে ছিল বহু ভাওয়াইয়া গায়ক, সারা গ্রামটা সকাল থেকে রাত 10টা পর্যন্ত গানের সুরে মুখরিত হয়ে থাকতো। বাড়ির পূর্বে দিগন্ত বিস্তৃত মাঠ, আমাদের প্রজারা হাল বাইতে বাইতে পাট নিড়াতে নিড়াতে গাইতো ভাওয়াইয়া গান, সেই সব গানের সুরেই আমার মনের দিড়ে বাসা বেঁধেছিল ভাওয়াইয়া গানের পাখি। হ্যাঁ, তো এই রকম ভাবে তিনি, এবং তিনি এটাও বলেছেন যে এই ভাওয়াইয়া গান সে এত তাড়াতাড়ি কিভাবে রপ্ত করতে পারতেন, সেটা কিন্তু তার স্কুলে যাবার পথে পথে হাঁটার সময় তিনি এই ধরনের গান করতেন, এবং এই রকম গান করতে করতে সে কিন্তু চলেই যেতেন, এবং একটা সময় সে ভয় পেত যে সে গান যে করছে, সে গান যে করছে সেটা কেউ যদি দেখে নিত তাহলে হয়তো তাকে ধমক দিতে পারতো, কিন্তু অনেক সময় তার বাবাও দেখে ফেলেছিল যে সে গান করছে, কিন্তু তার বাবা কিন্তু সেখানে কিছু বলতেন না, এবং শুধু একটাই কথা বলতেন, ভাত খেয়ে এসেছো তো যাও স্কুলে যাও। হ্যাঁ, কারণ সেই সময় একটা মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে পাজি ছেলে, সেখানে তিনি এখানে কথা বলছেন, মানে এটা আমার কথা বলছি না, তিনি একটা লাইন বলছেন যে পাজি ছেলে মুসলমানদের গান গাইতে আছে নাকি। এটা কিন্তু তার বড় মামাকে তিনি বড্ড ভয় করতেন, এবং তিনি সেই জন্য তিনি এই কথাটা উল্লেখ করেছেন। তো এইভাবে কিন্তু তার প্রথম স্টেজের প্রথম চ্যাপ্টারটা শেষ হয়। এরপরে সেকেন্ড স্টেজে তিনি তার ফুলের প্রতি যে ভালোবাসা, যে ফুল, তার বিভিন্ন রকম ফুল যে তার ভালো লাগে, সেই ফুলের প্রতি যে তার নেশা যে একদম শেষ পর্যন্ত কাটেনি, সেটা তিনি কিন্তু তার সেকেন্ড স্টেজে তিনি এই এই মানে দ্বিতীয় অধ্যায়ে তিনি এখানে এই কথাটা বলছেন। এবং তৃতীয় অধ্যায়ে তিনি যে গল্পের কথা বলছেন, সেটা হচ্ছে গ্রামের যাত্রা দল। তো সেই গ্রামের যাত্রা দলে সে কিন্তু খুবই
আনন্দে ওয়েট করে থাকতো যে কখন সেই যাত্রাপালা আসে। এবং সেই যাত্রা গান শোনার জন্য সে কি কতই না সে কষ্ট করেছে, কারণ বড় বড় গ্রামে তখন সেই সময়ে যাত্রা পাটি আসতো, এবং সেটা মূলত কখন হতো, মূলত শীতকালে হতো। এবং সেই সময় আমি জাস্ট একটু আব্বাসউদ্দিন সাহেবের লাইন কোট করছি, ভোরবেলা থেকে যাত্রা গান শুরু করে রাতে ছটফট করতাম কখন ভোর হবে, কারণ আসরের প্রথম জায়গাটা দখল করে বসা চাই কিনা। সূর্যোদয়ের সাথে সাথে গান শুরু হতো, বেলা প্রায় দুটোর সময় আসর ভঙ্গ হতো। কোথায় ক্ষুধা তৃষ্ণা, কোন রকম ক্ষুধা তৃষ্ণা তার আর থাকতো না, কারণ সেই যাত্রা গানের গানের যে সুর সেগুলো তার মতে তিনি সেগুলোই গিলতেন। এবং যাত্রা দল চলে যাওয়ার পরেও তারা কিন্তু চেষ্টা করত সেইগুলোকে নিজেদের মতো আত্মস্থ করা এবং নিজেদের সেটাকে পারফর্ম করার চেষ্টা। এবং তারা গ্রামের মধ্যে সেরকম ভাবে থিয়েটারও করেছিল। হ্যাঁ, এবং যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে তার যাত্রার প্রতি আকৃষ্ট এবং তার গানের যে কোয়ালিটি, সে গানের যে কোয়ালিটি দেখে যাত্রা গানের যে হেড, সে তার বাবাকে বলেছিল, নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই তার বাবা সে তখন কি বলেছিল যে এখন তো সেই সময় হয়ে আসেনি যে সে যাত্রা দলে সে গান করবে, এখন তার উদ্দেশ্য হচ্ছে সে এখন পড়াশোনা করুক, তারপরে না হয় সে গান বাজনা করবে। এইটুকু হলো একটা স্টেজ। এর পরের স্টেজে কিন্তু আমরা দেখব যে প্রথম গ্রামাফোনে গান শোনা, এই গান শোনা এবং তার মধ্যে একটা আকর্ষণ জন্মানো যে আমি প্রথম কখন এই গ্রামাফোনে গান রেকর্ড করব এবং আমার গান সারা মানুষ, সব মানুষ শুনবে। তো এই যে একটা ইচ্ছা, সেই ইচ্ছা সে প্রথম তার জীবনে গ্রামাফোনের একটা রেকর্ড শুনবে, এবং রেকর্ড শোনার পরে আমরা দেখব যে তার মনে একটা ইচ্ছা জাগবে যে আমি প্রথম কখন এই ধরনের গান আমি রেকর্ড করব এবং আমার গান সবাই শুনবে। আচ্ছা, এরপরে আর কেউ কি কিছু বলবেন, মানে না তো আমি এগিয়ে যাব। সুখেন্দু দা কি বলো, একটু গান কি হবে এরপরে? হ্যাঁ, আমি তো গান গাওয়ার জন্য প্রস্তুত, বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে তোমার আলোচনার এত ভালো লাগছে, মানে যা যা আমি পড়িনি সেইগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, না ফলে আমি আরো যারা অনেকে আছেন তারাও যদি কিছু এই ব্যাপারে আরো আলোকপাত করতো, তাহলে আমার আমার আমি আরো সমৃদ্ধ হতাম। এইটার জন্য আমি আশা করে বসে আছি। মানে ঠিক ঠিক আছে, তুমি যেটা বলছিলে যে ডায়ালগ, ডায়ালগ মানে একা বলে যাওয়া নয়, ডায়ালগটা দরকার, না হলে প্রশ্ন বেরিয়ে আসে না এই জায়গা থেকে। ঠিক তবে আমি একটা কথা, যে কারণে আমি এই ফাঁকে বলি, সেটা হলো যে আমি একটু আগে যে রূপমের কথাটা বললাম, সেটার কারণটা একটুখানি বলি, কেন আমি রূপমকে ইয়ে করলাম। রূপমকে আসলে, রূপম অনেক ছোট আমার চাইতে, আমরা 2017 সালে কলকাতায় আব্বাসউদ্দিনকে স্মরণ করে একটা অনুষ্ঠান করেছি, বলা ভালো বেশ বড় মাপের একটা অনুষ্ঠান করেছিলাম। সেখানে আব্বাসউদ্দিন আহমেদের সন্তান মুস্তাফা জামান আব্বাসি স্যার এসেছিলেন এবং তিনি এখানে ওয়ার্কশপ করেছিলেন এবং অনুষ্ঠানে গান গেয়েছিলেন। আমরা তার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি এবং আব্বাসউদ্দিনের একটা ছবি আমরা ওনার মাধ্যমে দেখতে পেয়েছি, এটা আমাদের একটা সৌভাগ্য হয়েছিল। তো সেইটার পিছনে আসলে আজকের অ্যাঙ্কার ঠিক বলবো না, মূল উদ্যোক্তা যদি ধরে নিই ইনতাজ, ইনতাজ এবং এই রূপম, ফয়জল রূপম, এদের যদিও সেই অনুষ্ঠানে রূপমও আসতে পারেনি এবং দুর্ভাগ্যজনক ভাবে ইনতাজ তখন তার পিএইচডি নিয়ে পড়াশোনা করার জন্য হায়দ্রাবাদে ছিল, সেও আসতে পারেনি, কিন্তু অনুষ্ঠানটা খুব সফল অনুষ্ঠান হয়েছিল বলে আমার বিশ্বাস আছে। সেই জন্য আমি জানি যে রূপম আব্বাসউদ্দিনকে ঘিরে একটা সুন্দর স্বপ্ন এবং চর্চার মধ্যেই আছে দীর্ঘকাল ধরে। সেই জন্য আমি রূপমের কথাও এই ফাঁকে শুনতে চাইছিলাম আর। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, গানের প্রসঙ্গ যখন এলো, তখন আমি একটা ভাটিয়ালি গাই আব্বাসউদ্দিনের গাওয়া, একটুখানি সবাই যদি হাত দেখিয়ে বলে ভালো হয় আর। আছি আমরা, আছি থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া,
আমি দিন ভিকারি পারের কলি ফেলাই সিহারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যায়া ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যায়া কত প্রেমিক জনে কত প্রেমিক জনে হইতেছে পার প্রেমের সারি গায়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া বন্ধুরে কত জনাই নিলে তুমি উজানেতে বায়া ও বন্ধুরে কত জনাই নিলে তুমি উজানেতে বায়া আমি ভাটি বেলায় পার ঘাটাতে কান্দি গোদারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধুরে প্রেম নদীর তরঙ্গ ভারি কেমনে জামু বায়া ও বন্ধুরে প্রেম নদী তরঙ্গ ভারি কেমনে জামু বায়া এদিন খেপা রইল এদিন খেপা রইল দিন বন্ধু তোমার আশায় চাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন ভিকারি পারের কলি ফেলাই সিহারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া বা 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 জয় গুরু সুখের বা 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 জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু দাদা আচ্ছা গৌতম দা আমি কলের গান কি আপনারা একটু শুনেছেন মানে আমি তো আমার জীবনে কলের গান শুনেননি তো আপনারা যদি একটু এক্সপিরিয়েন্স শোনান আমাদেরকে কলের গানের সেই সময়কার যদি সেই স্মৃতিচারণা করেন তাহলে আমার পক্ষে খুব ভালো হয় তুমি তো আমাকে মানে 1800 শতাব্দীর লোক হিসেবে ভেবে নিচ্ছো সত্যি কথা বলতে কলের গানের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নেই আচ্ছা ওই হ্যাঁ রুটিটা রুটিটা পেয়েছি ওই কালো রঙের রুটি ঘুরতো ওটা অবধি পেয়েছি ওই চাকাটা চাকাটা চাকা টাইপের না আমরা রুটিটা পেয়েছি আর তুমি বলছো তার আগে স্টেজটা ওই ঘুরিয়ে ঘুরিয়ে যে গানটা সেইটা আমরা পাইনি আমরা রুটিটা পেয়েছি কালো রুটিটা আচ্ছা তো সেটাই যেটা পেয়েছেন সেটা একটু যদি ওই যে গ্রামাফোন কোম্পানির 33-63 ইনতাজ ইনতাজ ওই ওইটা পেয়েছি একটু পিনটা 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 একটু এদিক এদিক হয়ে গেলেই আব্বাসউদ্দিন সাহেব হয়ে যেত আব্দুল করিম শাহ হ্যাঁ হ্যাঁ আমরা সেটা পেয়েছি ওই স্পিডটা একটু অন্যদিকে হয়ে গেলেই ঠিক চলো সাবজেক্টে আসো খুব ভালো লাগছে তুমি এবার আব্বাসউদ্দিন সাহেবের অন্য দিকটা নিয়ে খোলো আচ্ছা আচ্ছা আশিকটা কিছু বলছিল আমি ইনতাজ বলছিলাম যে কলের গান অ্যাকচুয়ালি তো যেটা বলতে তুমি যেটা আপনি গৌতম বাবু বললেন যে রুটিটা মানে কালো যে গ্রামোফোনটা ওটাই তো কলের গান ওটা আমরা যেটা গ্রামোফোন কালো যে HMV-র যে আমরা ছোট দেখেছি কালো গ্রামোফোন যেটা ঘুরে ঘুরে বাজতো ওটা নেট ওটাই তো কলের না এর আগেও কিছু আছে কলের গান না ওই ঘুরে ঘুরে একটা কলের গান আর আমরা যেটা পেয়েছি হচ্ছে ইলেকট্রোসাইজড মানে মোটর দিয়ে ইয়েটা চাকাটা সব সময় ঘুরতো তারপরে কালো কালো রেকর্ডটা রাখতে হতো বিভিন্ন স্পিডে পিন টু পিন ওটাকে অ্যালাইনমেন্ট করতে হতো ওটা গ্রামোফোন আর কলের গানটা হচ্ছে তার আগে স্টেজ যেটা লিভার ঘুরিয়ে ঘুরিয়ে করতে হতো
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমরা দেখিনি। ধন্যবাদ দাদা। সেটা এখন শোপিস হিসেবে আছে কিছু কিছু লোকের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ ঠিকই। তবে এই রেকর্ডিং কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু অনেক এই ধরনের আর্কাইভিং রেকর্ডিং আছে, মানে যেটা আমরা পুরনো গান বলি, যেগুলো কলের গান, সেগুলো আপনাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে, আপনারা যাদবপুর ইউনিভার্সিটি স্কুল অফ কালচারাল টেক্সট এবং রেকর্ডস যে সেন্টার আছে সেই সেই সেন্টারে গিয়ে আপনারা সেটা শুনতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এনি টাইম। আচ্ছা ইন্তাজ, আমি জাস্ট আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে তুমি যখন শুরু করেছো স্টার্টিংটা তো ঠিকই লাগলো, বলছি এবার আব্বাসউদ্দিন সাহেব এলেও তার পাশাপাশি আরো তিন চারটে নাম আসে এবং তাদের এই বন্ধু বর্গ চতুর্বর্গ বা পঞ্চবর্গ, তাদের কিন্তু আমাদের এই ভাটিয়ালি এবং এই ভাটার গান, ভাটির গান, জারি সারি, এই ধরনের নদী মাতৃক গানগুলোর ক্ষেত্রে তাদের এই কন্ট্রিবিউশনটা কিন্তু আজকের ডেটও মূল্যায়ন হওয়া দরকার। যেমন ওনার সঙ্গে রমেন রায়চৌধুরী, কালী দাশগুপ্ত, নির্মলেন্দু, এই ব্যাপারটা নিয়ে তুমি যদি একটু এনলাইটেড করো। আচ্ছা, মানে আজকে মূলত যেটা আমরা এই এই অটোবায়োগ্রাফিতে যেটা পেয়েছি সেগুলোই মূলত আমরা একটু আলোচনা করব, কিন্তু সেক্ষেত্রে খুব বেশি এইগুলো কিন্তু খুব বেশি এখানে আলোচনা করা নেই। আমরা হয়তো পরে ইন্ডিভিজুয়ালি আমরা আলোচনা করতে পারি অন্য সেশন গুলোতে। হ্যাঁ গৌতম দা, একটু 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 আমি ডিস্টার্ব করছি, একটা অনুরোধ করব আমি যে নজরুল ইসলামের সঙ্গে যে আব্বাসউদ্দিনের যে সম্পর্ক এবং জসীমউদ্দিনের সঙ্গে, কবি জসীমউদ্দিনের সঙ্গে, সেইটা যদি একটু আলোকপাত করো ভালো লাগবে হ্যাঁ আমাদের। হ্যাঁ সেটা সেটা আমরা যখন ওই চ্যাপ্টারে যাব সেই চ্যাপ্টারে কিন্তু আছে, মানে গৌতম দা যেরকম বলতে চাইছেন এইসব, তিনি আপনি যে কালিদাস গুপ্ত বা রমেন বাবুর যে নাম বললেন সেগুলোর সাথে খুব একটা সংস্পর্শের নাম কিন্তু এই অটোবায়োগ্রাফিতে খুব বেশি নেই। হয়তো তাদের নাম মেনশন করা আছে, কিন্তু নাম মেনশন করে তো আমি তো সেটাকে বেশি অ্যানালিসিস করতে পারবো না। কিন্তু সেক্ষেত্রে আব্বাসউদ্দিন সাহেব যাদের সংস্পর্শের কথা খুব বেশি বলেছেন তাদের মধ্যে ধরুন জসীমউদ্দিন সাহেবের কথা বলেছেন, বা ধরুন রমেশ শীলের কথা বলেছেন, রমেশ শীলের কথা বলেছেন, বা আর বা ধরুন নজরুল সাহেবের কথা বলেছেন। হ্যাঁ এই তিনটে সংস্পর্শ তিনি খুব বেশি বলেছেন। এবং তিনি তার প্রতি ঋণ স্বীকার করেছেন যে ভাওয়ায় গান কানাইলাল শীল ছাড়া তার হতো না, মানে এত সুন্দর ভাবে যদি কানাইলাল শীল না থাকতো। সেটা আমরা আলোচনা করব আমাদের যখন সেই চ্যাপ্টারের দিকে যাব, কিন্তু তার আগে সম্ভবত সম্ভবত ওটা ভাটিয়ালি, মানে কানাইলাল শীলের সঙ্গে আব্বাসউদ্দিনের একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয় ছিল, কিন্তু সেটা বেশিরভাগটাই আমি যে গান শুনেছি তাতে আমার মনে হয় ভাটিয়ালি কেন্দ্রিক বিষয়টা। আচ্ছা ঠিক আছে, ওটা যাই, মানে হয়তো আমিও ভুল হতে পারি, কোনো হতে পারি, আমি যেটুকু খেয়ালে পড়ছে সেটুকুই বললাম, আমরা ওইদিকে যাব তারপরে। আচ্ছা নিপা কিছু আলোচনা করতে চাইছে, নিপাকে একটু রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। হ্যালো, ধন্যবাদ দাদা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। প্রবাদ প্রতিম লোকসঙ্গীত ভাওয়ায়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের জন্মদিনে তার জীবনী ঘিরে আজকের আলোচনা সভায় শ্রদ্ধা করে স্মরণ করছি অমর শিল্পীকে। আজকে যারা উপস্থিত রয়েছেন সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমার আজকের আলোচনা আমি দুইটি দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটি হচ্ছে কাজী নজরুল ইসলামের সাথে আব্বাসউদ্দিনের যে সম্পর্ক সেই দিকটি, গানের সাথে তার যে যে সম্পর্ক সেই দিকটি, এবং একই সাথে ভাওয়াইয়া সম্রাট বলার যে কারণ বা ভাওয়াইয়ার প্রতি তার অন্তরের যে টান সেই দুটি দিক। প্রথমে আব্বাসউদ্দিনের একটি উক্তি দিয়ে শুরু করছি। নজরুলের ইসলামী গান দিয়ে যদি বাংলার মুসলমানকে জাগিয়ে থাকি, মৃত সর্বস্ব চাষী ও মাঝির কণ্ঠের গানকে যদি ভদ্র সমাজে পরিবেশন করে তাদের পাংতেও করে থাকি, সর্বশেষ যদি আমার পল্লীমায়ের মেঠো সুরকে বিশ্ব সঙ্গীত সভায় শ্রেয় প্রতিপন্ন করে থাকি, তাহলে দেশ, জাতি, জনগণ কিছুতেই আমাকে ভুলবে না। এই কথাগুলির মধ্যে আছে এই শিল্পীর কীর্তি ও অপরিসীম অবদানের মর্মবাণী, এবং সেই জন্যই বাংলার মানুষের কাছে তিনি অমর হয়ে আছেন। বাংলা সঙ্গীত জগৎকে, সঙ্গীত পিপাসু আপামর জনসাধারণকে তিনি কি দিতে চেয়েছিলেন এবং কি দিয়েছেন, সেও তার নিজের এই বক্তব্য থেকেই পরিষ্কারভাবে পাওয়া যায়। আরো একটি বক্তব্য উল্লেখ করছি, সেটি হচ্ছে
আমি ভাবছি রাজরাজরার সভাগায়ক হবার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার হয়নি বটে, কিন্তু বাংলাদেশে এ জীবনে অন্তত 5,000 সভায় যোগদান করার মহা সৌভাগ্য যে তো হয়েছিল, আর সেসব সভায় শ্রোতা ছিল দেশের আপামর জনসাধারণ। তাদের মাঝে গানে গানে জাগিয়ে তুলতে চেষ্টা করেছি দেশাত্মবোধ, আত্মসচেতনতা, বাঁচার অধিকার, জাগিয়ে দিয়েছি হারিয়ে যাওয়া পল্লীর কথা, পল্লীর গাথা, পল্লীর সুর, তাদের অবচেতন মনে জিজ্ঞাসা জাগিয়ে দিয়েছে। রাজসভায় থাকে বিশিষ্ট সম্ভ্রান্ত অতিথি, আর আমার শ্রোতারা গ্রামের করিমদ্দি, ধনাই মিয়া, সর্বেশ্বর দাস, পেনকেষ্ট বর্মন, এরা যখন আমার গান শুনেছে, ওঠোরে চাষি জগৎবাসী ধরো কষে লাঙল, তখনই গান শুনে পেনকেষ্ট আর করিমদ্দির হাতের তলে লাঠির বাট আবার মোচড় দিয়ে উঠেছে। মহান এ শিল্পী আব্বাসউদ্দিন 1901 সালের 27 অক্টোবর কোচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মৌলবী জাফর আলী আহমেদ, কোচবিহার জেলার মহকুমা শহর তুফারগঞ্জে ওকালতি ব্যবসা করতেন। তো পিতা যেহেতু ওকালতি ব্যবসা করতেন, তখন দেখা যেত পিতার ইচ্ছা ছিল যে পুত্র তার ব্যারিস্টার হবেন, কিন্তু আব্বাসউদ্দিন ব্যারিস্টার হয়েছেন তিনি, তবে আইনের নয়, পল্লী সুরের, পল্লী গানের, পল্লী মনের। কাজী নজরুলের সাথে তার যে সম্পর্কটা, সেখানে দেখা যায় প্রথমে তিনি কলেজে অধ্যয়নকালে কাজী নজরুলের সংস্পর্শে আসেন এবং সঙ্গীত জগতে প্রবেশ লাভ করেন। কলকাতা এসে দেখা যায় তিনি কর্মজীবনে প্রবেশ করেন, প্রথমে ডিপিআই অফিসে ও পরে কৃষি বিভাগে চাকরি করেন। অবিভক্ত বাংলার প্রচার বিভাগে অতিরিক্ত সঙ্গীত সংগঠক হিসেবে যোগদান করেন। 1955 সালে ম্যানিলিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়া লোকসঙ্গীত সম্মেলনে, 1956 সালে জার্মানিতে আন্তর্জাতিক লোকসঙ্গীত কাউন্সিলের অধিবেশনে এবং 1957 সালে রেঙ্গুনে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগদান করেন। বাড়ি থেকে পালিয়ে কলকাতা এসে বন্ধু বান্ধব ও শুভানুধাইদের সহায়তায় 1930 সালে প্রথম যে রেকর্ড তিনি করলেন, তা তার দুই বন্ধু শৈলেন রায় ও জিতেন মৈত্রের রচিত দুটি আধুনিক গান। গান দুটি হচ্ছে কোন বিরহীর নয়ন জলে বাদল ছড়ে গো এবং শরণ পারের ওগো প্রিয়। তারপর তার অনবরত রেকর্ড চলে চলে এবং প্রেমের গান, বিরহের গান, তিনি নানা ধরনের গান গাইতে থাকেন। তো ইতোমধ্যে দেখা যায় যে কাজী নজরুলের সান্নিধ্যে তার প্রতিভা নতুন জোয়ার এনে দিয়েছে। নজরুল দিচ্ছেন বাণী আর কণ্ঠের মধুরীলের রেকর্ডের মাধ্যমে আব্বাসউদ্দিন সেই বাণীকে ছড়িয়ে দিয়েছেন দেশের মানুষের কাছে। কোচবিহারের ভাওয়াইয়া ছায়া অবলম্বনে আব্বাসের জন্য কাজী সাহেব গান লিখেছেন, নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি নয় সে নাচে কালো আঁখি। 1932 সালে দেখা যায় এই গান রেকর্ড করে আব্বাস পল্লী সুরের কিছুটা স্বাদ পরিবেশন করেছেন শহর ও আধা শহরের সঙ্গীত পিপাসু মানুষের কাছে, এবং রেকর্ড শিল্পী হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন উত্তরোত্তর। কিন্তু এই এত কিছু করার পরেও দেখা যায় আব্বাসউদ্দিনের মন ভরে না। তৎকালীন ওই সময়টাতে দেখা যায় বাংলাদেশে তথা সমস্ত উপমহাদেশের মুসলমান সমাজ ঘুমে অচেতন, শিক্ষার আলো তাদের নেই বললেই চলে, এবং অন্ধ গোড়ামি কুসংস্কারে আবদ্ধ ছিল মুসলমান সমাজ। আব্বাসউদ্দিন ব্রত নিলেন যে এদের ঘুম ভাঙাতে হবে, তাই তিনি কাজী সাহেবকে মুসলমানি গান রচনা করার জন্য অনুরোধ করলেন, এবং তিনি গান লিখার জন্য অনুরোধ করলেন কারণ তিনি ওইটা গাইবেন। কিন্তু বাংলা গানের আসরে দেখা যায় যে মুসলমানের ঠাঁই কোথায়। তখনকার একমাত্র মুসলমান গায়ক ছিলেন মোহাম্মদ কাসেম মুসলমানি, তবুও তিনি নাম ভারিয়ে অর্থাৎ ছদ্মনামে লিখতেন কে মল্লিক নামে, কারণ মুসলমানের গাওয়া গান বাজারে চলবে না, তাই গ্রামোফোন কোম্পানি ঘোর আপত্তি। কিন্তু আব্বাসউদ্দিনকে দেখা যায় তিনি কিছুতেই দম্বার পাত্র নন, এবং অনেক অনুনয় করে তিনি অন্তত পরীক্ষামূলকভাবে হলেও সেই গান রেকর্ড করে কোম্পানি রেকর্ড করে যেন বাজারে চালানো হয় সেজন্য কোম্পানিকে অনুরোধ জানান, এবং কাজী নজরুল ইসলামও পাশাপাশি অনুরোধ করেন। তো দুজনের অনুরোধে গ্রামোফোন কোম্পানি একটা পরীক্ষামূলক কার্যক্রম করলেন দুটি গানের উপরে। গান দুটি হচ্ছে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, একই সাথে ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। যখন এই গান দুটি রেকর্ড করে বাজারে ছাড়া হলো, দেখা গেল যে গান দুটি খুবই জনপ্রিয় হয়ে গেল, এবং একের পর এক আরো গান লেখার জন্য এবং গান গাওয়ার জন্য অনুরোধ করা হলো আব্বাসউদ্দিন এবং কাজী নজরুল ইসলামকে। তো এত সব গান গাইছেন, এছাড়াও ভাটিয়ালি, মুর্শিদি, জারিসারি নানা ধরনের গান আব্বাসউদ্দিন গাইতেন, কিন্তু তার মন কিছুতেই ভরে না। কেন জানি তার মনের মধ্যে সবসময় একটা অতৃপ্তি চলে আসে। তো তখন তিনি বলছেন যে
এই যে ভাওয়াইয়ার প্রতি তার যে টান, তিনি বলছেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পর যে ভাষায় আমি কথা শিখেছি, যে সুরের সঙ্গে আমার নিবিড় পরিচয়, সেই সুরে আমি গান গাইব, যেটি আমার উত্তর বাংলার গান। এবং সেই উদাস সুরে গান গাওয়ার কথা তিনি বলছেন যে এই গান হচ্ছে মিলন বিরহের গান, হাসি কান্না সুখ দুঃখের গান। এবং এবারেও গ্রামোফোন কোম্পানি আপত্তি জানাচ্ছে, কেননা তারা চাইছেন যে এই ভাষাকে অবিকৃত রেখে গানটি গাইতে হবে। কিন্তু আব্বাসউদ্দিন বললেন যে না, আমি আমার আমার ভাষাতে গান গাইবো, কেননা আমার দেশের ভাষাও বাংলা এবং সে ভাষায় কথা বলে রংপুর, দিনাজপুর, বগুড়া, জলপাইগুড়ি এবং আসামে বহু জায়গার জনসাধারণ। তাছাড়া সে ভাষায় আছে কাব্য, আছে সাহিত্য, আছে সার্বজনীন আবেদন। তো বাধ্য হয়ে যখন এই ধরনের যুক্তি খণ্ডন করলেন, গ্রামোফোন কোম্পানি রাজি হলেন এবং আব্বাসউদ্দিন গান গাইলেন। ধীরে ধীরে একের পর এক গেয়ে চলেন আ ভাওয়াইয়া গান। 1937 সালে তার যাত্রা শুরু হলো। জনপ্রিয় গানগুলোর এক দুইটি লাইন যদি বলি, যেমন আমি গাড়িয়াল ভাই, ওকে কাজল বন্ধু ভ্রমরারে, আরো অনেক গান তিনি গাইলেন। তো বাংলার মানুষের এই যে মন মাতানো গানগুলো, এই গানগুলোর গান গাওয়ার ক্ষেত্রে বা গানগুলো যে রেকর্ড করা হলো না প্রথম দিকে, আব্বাসউদ্দিন নিজে উদ্যোগ নিয়ে গানগুলো রেকর্ড করলেন, এভাবে ধীরে ধীরে তার গানের জগৎ আরো বেশি ক্রমশ অগ্রসরমান হতে লাগলো। তার এই যে ইতিহাস বা অবদানের কথা নিয়ে তেমন কোনো গ্রন্থ আমরা পাই না। একমাত্র আমরা যদি কিছুটা ইতিহাস পাই, সেটা হচ্ছে তার রচিত আব্বাসউদ্দিন রচিত আমার শিল্পী জীবনের কথা থেকে। এবং এছাড়াও আব্বাসউদ্দিনের সঙ্গীত সাধনার বৈশিষ্ট্য এবং তার গানের বিষয় সংখ্যা সম্বন্ধে তার জ্যৈষ্ঠ পুত্র মোস্তফা কামাল ও অধ্যাপক রফিকুল ইসলাম সংকলিত সম্পাদিত একটি গান, একটি বই যেটি হচ্ছে আব্বাসউদ্দিনের গান, সেটির মধ্যে কিছুটা হলো তার সম্পর্কে জানা যায়। তো এই আলোচনার মধ্য দিয়ে যদি আমরা দেখি যে আব্বাসউদ্দিনের গানের প্রধান লেখক ছিলেন মূলত কাজী নজরুল ইসলাম, এবং আব্বাসউদ্দিনের সাফল্যের যে অন্য কারণ সে সম্পর্কে একজন আলোচক উল্লেখ করেছেন যে যখন তিনি পল্লীর গান গেয়েছেন তখন তার সুরে পল্লীর মায়া জড়ানো থাকতো, যখন তিনি আল্লাহ রসুলের উদ্দেশ্যে গান করেছেন তখন একান্ত বিশ্বাসী ভক্ত হৃদয়ে নিবেদিত চিত্ত তার ধ্যানী পুরুষের মরমী মনের স্পর্শতাতে ফুটে উঠত। তিনি যখন উদ্দীপনামূলক কর্তসী গান গাইতেন তখন সে গান এক পুরুষ সিংহের বলিষ্ঠ আবেগে দৃপ্ত হয়ে উঠত। আব্বাসউদ্দিনের গানের জনপ্রিয়তার কারণ এর চাইতে ভালো করে বলার আর কিছু নেই। আবারও সম্রাট আব্বাসউদ্দিনের জন্মবার্ষিকীতে তার প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আজকে যারা যারা গান গাইছেন, আমি আসলে গান জানি না, গান শুনতে পছন্দ করি এবং সুখিন্ত দার গানগুলো ভীষণ ভালো লাগছে শুনছি, তাকেও অনেক শ্রদ্ধা, এবং পাশাপাশি আরো যারা বক্তব্য রাখছেন সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। খুব সুন্দর নিপা, খুব সুন্দর ভাবে আপনি প্রতিষ্ঠা করেছেন তার আলোচনার। এরপরে আমি রূপম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো, যদি রূপম ভাই থাকেন। আমি দেখলাম রূপম ভাই আছেন এখন। রূপম ভাই যদি একটু কিছু বলেন, তারপরে আমরা একটু গানে যাব, যদি সুখেন্দুদা কিছু গান করেন। রূপম ভাই, সুখেন্দুদা আপনার কথা একটু শুনতে চাইছে বারবার। দাদা, আমি কি একটা গানের রেকর্ড, গানের রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ, আমাদের গান তো হবে। হ্যাঁ, সেটা আমরা গানের কাজল ওকে কাজল ভ্রমরার এই গানটা যদি কেউ শোনাতেন, আমার ভীষণ প্রিয় একটি গান। হ্যাঁ, সুখেন্দুদা নিশ্চয়ই শোনাবে এই গানটা। তার আগে আমি রূপম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো। রূপম ভাই, আপনি কি বলার এতে আছেন? আচ্ছা, ওনারা আস্তে আস্তে, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আব্বাসউদ্দিনের তো প্রায় যতদূর যা শুনেছি প্রায় 300-এর উপর মানে গান উনি তো করেছিলেন, কিন্তু খুঁজে তো সেরকম কিছু পাওয়া যায় না, 13-14টা সর্বসা করলে। এই ব্যাপারে কেউ একটু কিছু আলোকপাত করতে পারেন? না না, 13, 13-14টা না, প্রায় মোটামুটি 150 গান অনলাইনে অ্যাভেলেবেল আছে, এবং আমার কাছে আছে সেই রেকর্ডিং গুলো। হ্যাঁ, তো অ্যাভেলেবেল আছে মোটামুটি। আমাকে একটু কিভাবে মানে কিভাবে পাবো, একটু অনলাইনে সাইট গুলো একটু দেবেন। ঠিক আছে, ওইটা আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো। প্রায় 100-150 গান আছে আব্বাসউদ্দিন সাহেবের অ্যাভেলেবেল।
হয়তো বাংলাদেশের আর্কাইভে সেই রেকর্ডিং গুলো থাকবে আশা করি। এমনিতে তথ্য বলছে যে 700 গান উনি রেকর্ড করেছে, 700-র কম নয়, 700-র না, যেগুলো অনেক সময় যে রেকর্ডিং গুলো পাকিস্তান থেকে যখন হয়েছিল, যখন তিনি ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যখন ভাগ হয়, তখন তিনি যখন পাকিস্তানের দিকে চলে যান সেই সেই সময় ঢাকার দিকে, তখন যে রেকর্ডিং গুলো হয়েছে পাকিস্তানে কিন্তু অনেক রেকর্ডিং হয়তো থেকে গেছে বা অনেক রেকর্ডিং হয়তো শেষ হয়ে গেছে বা খুঁজে পাওয়া যায় না অন্তত, কিন্তু কলকাতা থেকে যেসব গানগুলো রেকর্ড হয়েছে এবং পরবর্তীকালে যেসব গানগুলো রেকর্ড হয়েছে, কিছু গান আমরা যেগুলো সেগুলো পেয়ে থাকি অনলাইনে, সেগুলো অ্যাভেলেবেল আছে, যদিও সেরকম ভাবে স্ট্রাকচারাল ভাবে মানে যেটা আমরা একাডেমিক্যালি আর্কাইভিং ভাবে ভাবি সেই রকম কিন্তু হয়তো নেই, হয়তো তার ইনফরমেশন নেই যে কখন কি সেই ধরনের গান রেকর্ড হয়েছে, সেটা আমরা হয়তো সেরকম ভাবে কত সালে রেকর্ড হয়েছে কিভাবে রেকর্ড হয়েছে সেগুলো হয়তো আমরা নাও পেতে পারি, বা হয়তো তাদের ফ্যামিলির কাছে হয়তো সেই রেকর্ডিং গুলো সিস্টেমেটিক্যালি হয়তো থাকতে পারে, আমার পক্ষে সেটা হয়তো বলা সম্ভব নয়। ঠিক আছে, আমরা সুখেন্দুদা, ইমতাজ ভাই, হ্যাঁ আসিফ দা, আমি একটা কথা বলে রাখি যে যারা আব্বাসউদ্দিনকে নিয়ে একটু জানতে চান বা আমার, আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে একটা বই আমি যেটা পড়েছি, আবুল হাসান চৌধুরীর আব্বাসউদ্দিন নামে একটা বই আছে যেটা লোক সংস্কৃতি ও আদিবাসী তথ্য কেন্দ্র থেকে পাওয়া যায়, এই বইটি পড়তে পারেন। বইটা আব্বাসউদ্দিন নিয়ে অত্যন্ত ভালো একটা বই এবং খুব রেফারেন্স বই একটা। আর একটা আমি আপনাদের বলছি যেটা খুব সহজলভ্য, ইউটিউবে মুস্তফা কামাল ওনার বড় ছেলে, তার একটা প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টারও বেশি অনেক একটা সাক্ষাৎকার আছে ওনার বড় আব্বাসউদ্দিন বড় ছেলে, এটা অত্যন্ত ভালো একটা সাক্ষাৎকার, আমি একবার শুনলে মনে হয় আর একবার শুনি। এটা আপনারা ইউটিউবে পেয়ে যাবে, এটা শুনলে আব্বাসউদ্দিন সম্পর্কে অনেক তথ্য একদম তার ছেলের মুখের কথা আপনারা শুনে অনেক কিছু জানতে পারবেন। তো এটা মুস্তফা কামালের একটা সাক্ষাৎকার, এটা আপনারা দেখতে পারেন যারা আপনার জীবন সম্বন্ধে আগ্রহী। হ্যাঁ আসিফ দা, ওই লিঙ্কটা একটু আমাদের শেয়ার করবে যখন, আমি একটু তাহলে আমাদের বন্ধুদের সেই লিঙ্কটা হ্যাঁ হ্যাঁ শেয়ার করে দিতে পারবো। আমি আমি এখন এখানে করে দিচ্ছি, আমি যেটা ওটা অনেকবার শুনেছি এবং অত্যন্ত ভালো, একবার শুনলে মনে হবে আর একবার শুনি, মুস্তফা কামালের একটা সাক্ষাৎকার তার বাবাকে নিয়ে। আচ্ছা, নিপা নিপার আলোচনা থেকে একটা জিনিস আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে যে পলিটিক্স, যেটা আমরা বলেছিলাম যে সেই সময় দুটো পলিটিক্স একটা আমরা পাচ্ছি, এক হচ্ছে যে সেই সময় কেউ মুসলিম নামে গান করতে চাইতো না, কারণ মার্কেটে চলবে কি না সেটা একটা তাদের যারা কোম্পানি ছিল, গ্রামোফোন কোম্পানি বা অন্যান্য যেসব কোম্পানি ছিল রেকর্ডিং কোম্পানি, তাদের মধ্যে সেই সন্দেহ ছিল যে যদি মুসলিম নামে সে গানটা করে তাহলে সেই গানটা মার্কেটে চলবে কিনা। তো সেই এটা আব্বাসউদ্দিনই, তিনি কখনোই চাননি যে তিনি অন্য নামে গান করবেন, তার নামটা পরিবর্তন করে তিনি তার নিজের নামকেই নাম দিয়ে কিন্তু গান করেছিলেন, এবং সেটা পরে দেখা গেছিল যে কি হয়েছিল, সেটা মার্কেটে চলেছিল এবং সবাই সেটা শুনেছিল, সবাই সেটা ঠিকভাবে নিয়েছিল, সেটা নেওয়া হয়নি, কারণ আমাদের সমাজে সেরকম বিভেদ কখনোই ছিল না, আর আশা করি সেই বিভেদ হয়তো থাকলেও সেই বিভেদ কখনো একটা সময় মুছে যাবে, যাই হোক সেটা আলোচনার বিষয় না, কিন্তু সেই পলিটিক্সটা আমরা দেখতে পাই। দ্বিতীয় যে পলিটিক্স যেটা আমরা দেখতে পাই, যে ভাষার পলিটিক্স, মানে ধরুন ভাবাইয়া গান তার নিজস্ব একটা ভাষার আঙ্গিকে লেখা হয়ে থাকে, সেক্ষেত্রে গ্রামাফোন কোম্পানি তারা চেষ্টা করেছিল যে সেটাকে একটু একটু ভাষাটাকে পরিবর্তন করে সেই গানটা করার, কিন্তু সেক্ষেত্রে তিনি রাজি হননি, তিনি তার তিনি বলে দিয়েছিলেন যে তিনি যে ভাষা আছে সেই ভাষায় থাকতে হবে, তবেই তিনি সেই রেকর্ডিং করবেন, সেক্ষেত্রে তিনি কিন্তু সাহসের পরিচয় আমার মনে হয় দিয়েছিলেন, এবং সেটা আমরা তার এইখানে বইটা পড়লে আমরা বুঝতে পারবো, তাই না? এরপরে আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে তার যে প্রকৃতির প্রতি যে যে ন্যাচারাল ডেসক্রিপশন, আমরা যেটা বলছিলাম যে তিনি যে কিভাবে ন্যাচারাল ডেসক্রিপশন তিনি এখানে দিয়েছেন, যেরকম একটা কিছু আমি লাইন আপনাদের পড়ে শোনাই, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তিনি প্রকৃতির যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য তিনি কিভাবে অ্যাজ এ রাইটার হিসাবে তিনি তুলে ধরেছিলেন, এবং তিনি নিজেকে বলেছেন, তিনি তার তিনি যখন বিদেশে বিভিন্ন রকম লোকসংস্কৃতির যে অধিবেশন হতো, সেখানে তিনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে গেছিলেন বিভিন্ন দেশে, জার্মানি হোক বা আরো অন্যান্য দেশে হোক, তিনি যখন গেছিলেন তিনি কিন্তু সেক্ষেত্রে তিনি বলেছিলেন তিনি হয়তো বক্তা নন বা রিসার্চার নন, কিন্তু আমরা
তার বক্তার মধ্যেও, তার লেখার মধ্যেও কিন্তু তার মধ্যে একটা যে রচনা শৈলী সেটা আমরা দেখতে পাই। তো যখন আমি কয়েকটা লাইন পড়ে শোনাবো তখন আপনারা বুঝতে পারবেন, মানে মূলত আমরা তার যে ডিফারেন্ট ভার্সিটিলিটি, যেটা শুধু যে তিনি যে সিঙ্গার বা বা সংগ্রাহক তা না, তার মধ্যে একটা রাইটারের সুলভ আচরণ আমরা দেখতে পাই। এবং সেই লাইনগুলো আপনাদের শোনালে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন আমি পড়ে শোনাচ্ছি পেজ নাম্বার 18 থেকে, সেটা হচ্ছে, আগেই বলেছি, আমাদের বাড়ির পূর্বে দিগন্ত মাঠ, তারপরে বয়ে চলেছে কালজনী নদী, বর্ষা চেয়ে চেয়ে দেখতাম তার অপরূপ শোভা, সারাটা মাঠ সবুজ ধানে ভরে উঠত, পূবালি বাতাসে সেই ধানের ক্ষেতে ঢেউ খেলে যেত, সাদা মেঘ নদীর পাড়ে বৃষ্টির জাল বুনতে বুনতে আসতো মাঠের মাঝখানে, পড়তো আমাদের বড় টিনের ঘরে ঝুমঝুম ঝমঝম করে শব্দ পড়তো। তখনকার দিনের বৃষ্টির কথা জীবনে ভুলতে পারবো না, বৃষ্টি যখন আরম্ভ হতো এক দেড় মাস মধ্যে এক মুহূর্তের জন্য বিরাম হতো না, অনেকের বাড়িতে জ্বালানি কাঠ থাকতো না বর্ষার আগে, তাই দেশ 10-15 দিনের উপযোগী চিড়া মুড়ি তৈরি করে রাখতে অনেকে, বৃষ্টিতে ভিজতাম বড় ভালো লাগতো, ওহেতু বৃষ্টিতে ভিজতে, কোনো কোনো বছর বৃষ্টিতে ভেজার জন্য হতো সর্দি জ্বর কখনো ম্যালেরিয়া, ছেলেরা দলে বেঁধে বড়শি নিয়ে যেত মাঠের দিকে, আমরা নাকের ডগায় উপর দিয়ে শুয়ে শুয়ে বিদ্রোহ ঘোষণা করতাম জ্বরের উপর। তো এইভাবে তিনি তার ন্যাচারাল ডেসক্রিপশন দিয়েছেন। আরো বলেছেন যে বসন্তের কোকিল ডাকা প্রভাত বেলায় কে আমায় ধরে রাখতে পেরেছে ঘরের মায়ের বন্দি কবে, তিনি সবসময় চাইতেন ঘরের বাইরে বেরিয়ে দেশ দেশান্তরে ঘোরার যে একটা প্রচেষ্টা তিনি চেষ্টা করতেন। এবং তিনি আরো বলেছেন, অত ভোরে কোকিল বউ কথা কও, ফটিক জল ঘুঘুর ডাক, সারাটা গ্রামে যেন পাখির ডাকের ঐকতান বেজে উঠত, গ্রামের জীবনে কেউ পাখি মারার জন্য বন্দুকের আওয়াজ কখনো শোনেনি, তাই গ্রামে বসতি বেঁধেছে নানা পাখির দল নির্ভয়ে। তো ওই যে আগে বলেছিলাম যে তার তিনি শুধু যে একটা শব্দ, শব্দ যে বিভিন্ন জিনিস থেকে আমরা পাই, সেই শব্দকেও তিনি কিন্তু উপলব্ধি করেছিলেন পাখির মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে, ঘুঘু ডাকার মধ্যে দিয়ে, বিভিন্ন অ্যানিমেলের মধ্যে দিয়ে। তো সেটাও আমরা এখানে দেখতে পেতাম, এবং কেউ তাকে কখনো বেঁধে রাখতে পারতো না, সে শুধুই চাইতো উঠতে উঠতে এবং উঠতে। এবং তিনি তার কথায় তিনি বলেছেন, এই ছোট গ্রামে আমাকে কেউ বেঁধে রাখতে পারতো না, উঠতাম উঠতাম আর উঠতাম। এবং তার নিজস্ব একটা কল্পনার জগৎ থাকতো, সেই জগতে সে রাত্রের জ্যোৎস্না রাতেও মনে হতো যেন তিনি চাঁদের দেশে যাবেন, এই ছোট্ট ছোট্ট তারার দেশে যাবেন, এইসব উপলব্ধি আমরা কিন্তু করতে পাই তার এই আলোচনার মধ্যে দিয়ে। আরো ন্যাচারাল ডেসক্রিপশন তার এই লেখার মধ্যে দিয়ে আছে। আবার একটা সময় তিনি ব্যাঙের কথাও বলেছেন যে একটা দুটো কি ব্যাঙ, রাশি রাশি হাজার হাজার শত শত কত শত, তখন কি ছাই শুনতে শিখেছি, মোট কথা মনে হচ্ছিল হলুদ গায়ে মেখে যেন হলদে পরীর বাচ্চারা আনন্দে গান গেয়ে চলেছে। তার মানে ওই যে ব্যাঙের যে আওয়াজ, যেটা আজও আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সেই উপলব্ধি করে থাকি। শুধু কি ব্যাঙের আওয়াজ, তিনি ঝিঝি পোকার সুরেরও কথা বলেছেন। কিরকম ভাবে বলেছেন, একটানা সেই সুর, তার সাথে ঝিঝি পোকার সুর, সেই সুর শুনতে শুনতে যেন ঘুমিয়ে পড়তাম। তাহলে সেই ঝিঝি পোকার থেকেও তিনি আরো যেসব শব্দের কথা তিনি এখানে বলেছেন, সেটা হচ্ছে মরগের মরগের ডাক, শিয়ালের ডাক, ঘুঘুর ডাক, পায়রার ডাক, ব্যাঙের ডাক, কোকিল, দোয়েল, বউ কথা কাও, পাপিয়া সুরে শুনে শুনে আমার গলায় যেন সুর বাঁধা বেঁধেছিল। তার মানে কি, তার যে সুরের যে বৈশিষ্ট্য, সেই সুরের বৈশিষ্ট্য কিন্তু তিনি প্রকৃতির কাছ থেকে নিয়েছিলেন, প্রকৃতির কাছ থেকে ধার নিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় তার যে নেচারের সাথে যা যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা সংযোগ, সেই সংযোগ আমরা জানতে পারি। এরপরে তিনি কুষাণ গান নিয়ে বলেছেন যে কুষাণ গান কিভাবে গা হয়ে থাকে, কিভাবে দলগত ভাবে কুষাণ গান হয়ে থাকে, তার একটা ডিসক্রিপশন এখানে দিয়েছেন। তারপরে তুফানগঞ্জের কথা তিনি বলেছেন, তুফানগঞ্জের সময় তিনি গ্রামের পরিবেশে, তিনি যখন তুফানগঞ্জে যান তারপরে আবার তার মধ্যে একটা আকর্ষণ দেখা যায়, তিনি কবে আবার গ্রামের পরিবেশে ফিরে যাবেন তুফানগঞ্জ থেকে। তো সেইভাবে তিনি স্কুলে যান, স্কুলে একটা ডাক্তারের সাথে তার আলাপ হয়, সেখানে সরকারি ডাক্তার,
মোবারক হোসেনের কথা, মোবারক হোসেন সাহেবের কথা তিনি উল্লেখ করেছেন। তো এইসব দিয়ে আমাদের আরো ডেসক্রিপশন চলতে থাকে। তখনকার দিনে তিনি কুচবিহারের স্কুলের যে রেওয়াজ এবং সেটা বলেছেন যে সেই রকম কিরকম একটা সিকুলার সেই সময় স্কুলের বৈশিষ্ট্য ছিল। তিনি তার ডেসক্রিপশনের মধ্যে বলেছেন যে তখনকার দিনে আমাদের ওদিকে অর্থাৎ কুচবিহারে একটা রেওয়াজ ছিল, স্কুলে মুসলমান ছেলেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিতে হতো সংস্কৃত, মানে মুসলমান ছেলে সংস্কৃত পড়বে আর হিন্দুদের ছেলে নিতে হতো ফার্সি ভাষা। তাই বিয়ে পর্যন্ত আমার মানে তিনার সংস্কৃতি ছিল এবং সংস্কৃত তিনি কাব্য রত্নকার হয়ে উপাধিও পেয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় শুধু এটা নয়, হস্টেলের যে রুম সেই রুমগুলোতে দুজন করে হিন্দু ছেলে থাকতো এবং দুজন করে মুসলমান ছেলেকে রাখা হতো। তাহলে এই যে বৈশিষ্ট্য, এই যে সেই সময়কার সমসাময়িক যে বৈশিষ্ট্য যেখানে দেখানো হচ্ছে যে হিন্দুরা এটা পড়বে মুসলমানরা এটা পড়বে, মানে কখনোই সেখানে বলে দেওয়া হয়নি যে মুসলমানদেরকে ফরাসি পড়তে হবে এবং হিন্দুদেরকে সংস্কৃত পড়তে হবে। এটা ঠিক অপোজিট একটা সাবজেক্ট তাদেরকে তুলে ধরা হতো। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় কোচবিহারের যে একটা সিকুলার বা কি বলবো একটা বৈচিত্র্যময় একটা যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখতে পেতাম। এবং তিনি ছাত্র জীবন থেকেও কিন্তু আমরা দেখেছি তিনি অনেক সময় অ্যাক্টিভিজমের কাজ করতেন। কিরকম, ধরুন সেই সময় তিনি ছাত্রদের মধ্যে একটা সেবা সমিতি গড়ে তুলেছিলেন যে কারো বাড়িতে যদি কোনো রকম জ্বর, টাইফয়েড বা কোনো রকম ম্যালেরিয়া বা নিউমোনিয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই সেবা সমিতি পালা করে সেই রোগীর সেবা করতেন। পালা করে মানে হয়তো 10 জন মেম্বার সেই সমিতি ছিল, তারা তাদের মতো করে সারা রাত সেই সেই যে রোগী সেই রোগী তারা সেবা করতেন, তাদের বাড়ির বা ফ্যামিলির প্রতি কোনো যাতে প্রেশার না হয় সেরকম ভাবে তিনি চেষ্টা করতেন। শুধু তাই নয়, তিনি শিক্ষার দিকে খুব সচেতন ছিলেন। এবং এই যে নিপা অলরেডি বলেছে যে তিনি বলেছেন যে মুসলমান সমাজকে জাগাবার জন্য কি করতে হবে, তাদেরকে শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। এবং তিনি সেই সময় গ্রামে মেয়েদের জন্য স্কুল খোলার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন এবং করেও ছিলেন যে সেখানে যাতে মেয়েরা পড়াশোনা করতে পারে, তার একটা বৈশিষ্ট্য তিনি এখানে বা ডেসক্রিপশনের মধ্যে তিনি দিয়েছেন যে মেয়েদের জন্য তার কিভাবে গ্রামে স্কুল করা যায় এবং তারা কিভাবে সেই স্কুলে পড়তে পারে, মেয়েরা যাতে আরো আগাতে পারে। এরপরে তিনি যাত্রা দলের গানের কথা বলেছেন যে যাত্রা দলের মধ্যে তাকে কিভাবে নিজেকে আকৃষ্ট করতো এবং তাকে কিভাবে মুকুল দাসের যাত্রা কিভাবে সব থেকে বেশি আকর্ষণ করেছিল। কারণ সেই যাত্রা শুধু যে যাত্রা নয়, সেই যাত্রার মধ্যে দিয়ে জমিদারদের অত্যাচার, হিন্দুদের বিয়ের পণ প্রথার ভয়াবহতা, বিভিন্ন রকম সংস্কারমূলক মানে থিম বা বিষয়, সেই বিষয় কিন্তু ওই যাত্রা দলের মধ্যে দিয়ে আলোচনা করা হয়ে থাকে, মানে আলোচনা করা হতো। এবং সেই জন্য সেই যাত্রা আমাদেরকে সেই সময় বা আজকে হয়তো যাত্রার প্রসার বা প্রচার সেরকম নেই, কিন্তু সেই সময় সমাজে যাত্রার মধ্যে দিয়ে সমাজ সংস্কার করার যে একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু দেখা দিত। ঠিক আছে, এবারে সুখেন্দু দা কি রেডি আছে কিছু গান শোনানোর জন্য, না তো আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব? আমি তো রেডি আছি, সেটা সমস্যা না, কিন্তু এই মুহূর্তে বোধহয় রূপম আছে, যদি একটু রূপম হাত দেখায় বলে, নালে এরপরে আর রূপমকে খুঁজবো না। দেখি দেখি রূপম রূপম ভাই দেখি কিছু বলে কিনা। তার মানে নেই মনে হয় নাকি? রূপম ভাই আসলে বাইরে আছেন, উনি চট্টগ্রামে আছেন কোনো কাজে, সেই জন্য। ঠিক আছে, ওনাকে আর জ্বালাতন করে লাভ নেই। হ্যালো, হ্যাঁ রূপম ভাই কিছু বলেন। এই ইন্টাস ভাই, আপনি কি শুনতেছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। ও আচ্ছা, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি ওই যে মানে এখনো রাস্তায় আছি আর কি, ট্রেনে উঠবো, তো যার কারণে আসলে আপনাদেরকে পুরো সময়টা শুনতে পারলাম না। আপনাদের রেকর্ডিংটা একটু শুনে নিব, আর এমনিও আমি এখানে আরেকটা অনুষ্ঠানে বসছিলাম, এই জন্য ইয়ে করতে পারিনি। বাই দ্য ওয়ে,
আসলে এই প্রোগ্রামটাতে আমার একটু থাকাটা জরুরি ছিল, কিন্তু সময় সুযোগ মিলল না, সেই জন্য হয়তো থাকা হলো না, হয়তো ভবিষ্যতে আবার সময় সুযোগ করে থাকবো বা শুনবো, আর এই প্রোগ্রামটাও শুনে নিব, সবার আলাপ এবং মন্তব্য সেটা শুনে নিব। তো ইন্দাস ভাই আমি একটু বিদায় নিই, আমাদের একটু গাড়ির জন্য প্রস্তুতি নিতে হবে, তো আমি একটু বিদায় নিই। ঠিক ঠিক আছে ঠিক আছে জি, আর সুখেন্দ্র তো ভালো থাকবেন, আমি হয়তো ইয়ে করব, সময় করে শুনে নিব। সবাইকে অনেক ধন্যবাদ জি, থ্যাংক ইউ, তুমিও ভালো থাকো জি, থ্যাংক ইউ রূপম ভাই। আচ্ছা তাহলে কি গান? হ্যাঁ একটু যদি শুনতে পাই। বেশ, ওই নিপা নিপা দেবী বলছিলেন যে গানটার কথা, সেই গানটা অত্যন্ত জনপ্রিয় একটি গান, সেটা একটু গাই। বন্ধু কাজল ভরারে কোনদিন আসিবেন বন্ধু, কয়া জান রে, ও কিহিয় বন্ধু চলব মোরারে, কোনদিন আসিবেন বন্ধু, কয়া জান রে, যদি বন্ধু যাইবার চান ঘরের গাম চাহ তুয়া জান রে, যদি বন্ধু যাইবার চান ঘরের গাম চাহ তুয়া জান রে, বন্ধু কা জলব মোরারে, কোনদিন আসিবেন বন্ধু, কয়া জান রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে, বন্ধু কা জলব মোরারে, কোনদিন আসিবেন বন্ধু, কয়া জান রে, ও কিহিয় বন্ধু কা জলব মোরারে, কোনদিন আসিবেন বন্ধু, অসাধারণ। আচ্ছা আমরা মূলত এই প্রোগ্রামটা 2 ঘন্টা চালাবো, 2 ঘন্টা মানে আর আধা ঘন্টা মতো আমাদের আছে, এই আধা ঘন্টা পর আমরা হয়তো শেষ করব, কারণ খুব বেশি তো আলোচনা সম্ভব নয়, হয়তো আমরা সবকিছু আলোচনা করতে পারবো না, অনেক কিছু থাকবে। এরপরে আমরা যে চ্যাপ্টারে যাব সেটা হচ্ছে যে তিনার প্রথম রেকর্ড, সেই এপিসোডটা তিনি এখানে বলছেন যে কিভাবে কাজীদার সাথে তার দেখা হয়, হ্যাঁ, এবং কলকাতায় তার সাথে দেখা হয়, তারপরে কাজীদাকে নিয়ে, মানে তিনি কাজীদা বলতেন কাজী নজরুল ইসলামকে, তারপরে কাজীদাকে নিয়ে তিনি যখন দার্জিলিং এ যান সেখানে তার সাথে দেখা হয় এবং সেই আয়োজনে তিনি কাজী নজরুল ইসলামকে গান শোনান, এবং এই এই অটোবায়োগ্রাফির মধ্যে আমরা দেখবো যে কাজী নজরুল ইসলামের সাথে তার যে একটা বিশেষ সম্পর্ক, মানে নজরুল ইসলামের সাথে আব্বাসউদ্দিন সাহেবের যে একটা বিশেষ সম্পর্ক সেটা কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন। এবং প্রথম রেকর্ডিং এর কথা তিনি যখন বলছেন, হ্যাঁ, প্রথম রেকর্ডিং যে তিনি যখন কলকাতায় এলেন এবং তার যে বন্ধু কাশরফ হোসেন তার হাতে 100টি মুদ্রা দিয়ে বলল যদি আরো দরকার হয় তাহলে আমাকে বলো, এবং তিনি প্রথম গান শৈলেন রায়ের রচনা সেটা হচ্ছে শরণ পারের ও গো প্রিয়, এবং তারপরে কোন বিরহীর নয়ন জলে বাদল ঝরে গো, এই দুখানা গান তিনি রেকর্ড করেন। তখনকার দিনে রেকর্ড হতো কখন
বেলেঘাটায়, কলকাতায় এখনো বেলেঘাটা জায়গা আছে, সেখানে রেকর্ড হতো এবং সেখানে তার আলাপ হলো কে মল্লিকের সাথে। পরে তিনি বুঝতে পারেন যে কে মল্লিক আসলে হিন্দু না মুসলমান, পরে সেটা বোঝা যায় যে কে মল্লিক। কিন্তু তার যে গান মূলত যখন করতেন, তিনি কিন্তু কে মল্লিক নামে করতেন, কোনো মুসলমান নামে করতেন না। পরে সেটা খোলাসা হয় যে কে মল্লিক আসলে কে। হ্যাঁ, তারপরে যখন এখানে একটা কথা আমি বলবো যে কে মল্লিক মশাই তাকে বললেন যে এ তো একে নতুন আসতিস মশাই, তাতে আবার মুসলমান, দেখুন না গানের উচ্চারণ কি। মানে তখন তিনি যখন রেকর্ডিং করতে গেলেন, তার একটা ইনসিডেন্ট বলছেন যে তিনি তো আসে মুসলমান, আর তারপরে গানের উচ্চারণ দেখি কি রকম, তাহলে আগে ওকে উচ্চারণটা শেখাই, তারপরে আমি হয়তো পরে গানের দিকে নিয়ে যাব। তারপরে তিনি হয়তো সেটা বুঝতে পারেননি যে কেন তাকে এরকম বলা হয়, গানের জন্য এরকম কেন বলা হয়। তারপরে আমরা দেখব যে তার যে দুটো গান রেকর্ড হয়, সেই রেকর্ড কিন্তু আমরা দেখব যে খুবই জনপ্রিয়তা লাভ করে এই প্রথম দুটো রেকর্ডিং এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। তারপরে তাকে বললো যে এই দুটো গান কেন, আরো কয়েকটা গান রেকর্ড করে যাও। তখন তিনি বললেন যে হ্যাঁ করা যেতে পারে, কিন্তু তারপরে তাকে অন্যজন বললেন যে আসা যাওয়া খাওয়া দাওয়া মিলে তাকে 300 টাকা তাকে দেয়া হলো, এবং বলল বিমলদা, বিমলদা তাকে বলল যে না আর বেশি করতে হবে না, পরে তার কাজ আছে বলে তাকে কিন্তু ছেড়ে দিতে হবে, এটা বলল। তারপরে যখন সে বিমলদাকে জিজ্ঞাসা করলো যে কেন আর কয়েকটা গান হলে তো ভালোই হতো, তখন তিনি বললেন কি বললেন সেটা দেখুন, বোকা ছেলে আরো 8খানা গান দিলে টাকা তোমাকে এই 300 টাকাই দিত, মাঝখানে দুবার মানে 2 বছর আর রেকর্ড কোম্পানি তোমাকে আর ডাকতো না, কারণ ওই রেকর্ড 2 বছর ধরে বের করতো, ফলে গ্রামাফোন কোম্পানি উঠতো ফেপে আর তোমার পকেটে জ্বলতো লালবাতি। তার মানে সে যদি 10টাখানা গান করতো সেই 300 টাকাই দিত। সেই জন্য বিমলদা তাকে চেষ্টা করেছিল যে দুটো গান দিয়ে, তারপরে বলেছিল না আর করতে হবে না তুমি যাও, পরে তারপরে হয়তো আবার রেকর্ড করার জন্য হয়তো তোমাকে ডাকবে, সেই জন্য কিন্তু সেটা সে বুঝেছিল, সেই জন্য তাকে বলেছিল যে দুটো গান করে তুমি এখানে কেটে পড়ো আর দরকার নাই। তো এইরকম ভাবে কিন্তু প্রথম রেকর্ডিং তার শুরু হয়, এবং রেকর্ডিং এর পরে ধীরে ধীরে কলকাতায় তার প্রতিষ্ঠা হয় এবং সে শিল্পীর আসনে প্রতিষ্ঠিত হতে থাকে। এরপরে কলকাতার বিভিন্ন বন্ধুদের সাথে তার আলাপ হয় বিভিন্ন জায়গায়, তারপরে সে চেষ্টা করে যে কলকাতায় থাকতে গেলে তোকে তার তো কিছু করতে হবে। তারপরে তিনি কি করলেন, DPI অফিসে মাসিক 45 টাকা বেতনে একটা চাকরি নিলেন, এবং সেটা এবং রাইটার্স বিল্ডিং এ চাকরি করে, আর দুবেলা সেই সময় তিনি ছাত্র পড়ায়। তো এইভাবে তার চলতে থাকে। এরপরে তিনি আর একটা গান করলে গান গাইলেন, সেটা হচ্ছে আজি শরতের রূপ দীপালি। হ্যাঁ, সে শৈলেন রায়ের লেখা, এরপরে জিতেন মিত্রের লেখা ওলো ওলো প্রিয়া, নীতি আসি তবদারে, মন ফুলমালা নিয়া, এরকম বিভিন্ন গান তিনি গাইতে লাগলেন, এবং ধীরে ধীরে তিনি কলকাতার সমাজে এবং কলকাতার বাইরেও বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে তিনি কিন্তু প্রতিষ্ঠা হতে লাগলেন, এবং গ্রামোফোন কোম্পানির যেসব মালিক তাদের সাথে তার বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হতে লাগলো। এরপরে আমরা দেখব যে আরো একটু এগিয়ে যাব, যে তার এই একটু এগিয়ে যায়। তারপরে তিনি কলকাতায় তখন মেসে থাকতেন, মেস মানে যেটাকে আমরা বলি হোস্টেল টাইপের একটা জায়গা, সেখানে থাকতে লাগলেন, এবং সেখানে তারা কিভাবে থাকতো, তারা বন্ধু সুলভ ভাবে থাকতো, এবং সেখানে এক এক মাসে এক একজন ম্যানেজার হতো, এবং সেই ম্যানেজার হিসাবে তারা সেই খরচপাত্রই তারা চালাতো, এবং প্রায় 10 টাকার মধ্যে পুরো মাসের 8-10 জনের থাকা খাওয়া সুন্দরভাবে কিন্তু কেটে যেত। এরপরে আমরা দেখব যে ইসলামী গান এবং আব্বাসউদ্দিন এবং কাজীদার যে সম্পর্ক, সেই সময় আব্বাসউদ্দিন সব সময় কাজীদাকে বলতেন এবং কোম্পানিদের বিভিন্ন রকম নতুন নতুন সাজেশন দিতেন, এবং সেই সাজেশন দেওয়ার পর থেকে আমরা দেখতাম যে কিভাবে বিভিন্ন রকম কি বলে ধরুন নতুন নতুন জনরাতে সে গানের প্রতিষ্ঠা করতেন, এবং সেটাকে নিয়ে তিনি আলোচনাও করতেন, এবং তাদের মধ্যে কোম্পানির মধ্যে হয়তো বিতর্ক হতো, কিন্তু সবসময় টেস্টিং হিসাবে তারা এটা নিতেন। এবং সেই সময় আমরা দেখব যে পিয়ারু কাওয়াল এবং কাল্লু কাওয়াল নামে সেই সময় উর্দু ভাষী দুজন কাওয়ালের কথা তিনি এখানে উল্লেখ করেছেন, এবং তারা কিন্তু খুব অসম্ভব জনপ্রিয় কাওয়াল হিসাবে প্রতিষ্ঠিত, এবং তারা ওই ধরনের ইসলামী গান বা কাওয়ালি গান তারা করতেন। তখন তিনি নজরুল সাহেবকে বললেন যে এই ধরনের বাংলায় ইসলামী গান দিলে হয় না, ওটা তো উর্দু ভাষায় হচ্ছে,
আমাদের বাংলা ভাষায় দিলে হয় না। তারপরে তখন তিনি এটা বললেন, তখন আপনি যদি, তিনি নজরুল সাহেবকে রিকোয়েস্ট করলেন যে আপনি যদি কিছু কিছু গান লিখে দেন বাংলা ভাষায়, তাহলে হয়তো মুসলমানদের ঘরে ঘরে আবার উঠবে আপনার জয়গান, কারণ এমনিতেই আপনাকে নিয়ে অনেকেই সমস্যা বা অনেক রকম কথা বলে। তো তিনি বললেন, কথাটা তার ভালো লাগলো নজরুলের, এবং তিনি বললেন যে আব্বাস তুমি ভগবতী বাবুকে বলে তার মত নাও, আমি ঠিক বলতে পারবো না। নজরুল সাহেব, এটা ভগবতী বাবু কে? ভগবতী বাবু আসলে সে গ্রামফোন কোম্পানির মালিক, এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তাহলে এই ধরনের গান কি করা যেতে পারে। তখন আব্বাসউদ্দিন ভগবতী ভট্টাচার্যকে, অর্থাৎ গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ কে বললেন, তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, মানে এখানে আব্বাসউদ্দিনের ভাষায় আমি বলছি, তেলে বেগুনে জ্বলে উঠলেন, না না ওইসব গান চলবে না, ও হতে পারে না। মনের দুঃখ আসলে তখন আব্বাসউদ্দিন তিনি ডেসক্রিপশন করছেন যে মনের দুঃখ মনেই চেপে গেলাম। এরপর প্রায় 6 মাস পরে একদিন দুপুরে বৃষ্টি হচ্ছিল, আমি অফিস থেকে গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ঘরে গিয়েছি, দেখি একটা বৃদ্ধ ঘরে বৃদ্ধ ভগত বাবু বেশ রসালো গল্প করছেন। তখনই তখন তিনি বললেন, মানে আব্বাসউদ্দিন সাহেব বললেন যে আর একটু 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 টেস্টিং করা যায় না, একটু ভাবা যায় না? তিনি তখন হেসে বললেন, তুমি তো একদম নাছোড়বন্দা বাবা, আচ্ছা আচ্ছা করা যাবে, ঠিক আছে আমরা করা যাবে। তারপরে তিনি কাজীদাকে আবার জিজ্ঞাসা করলেন যে ভগবতী বাবু রাজি হয়েছেন, তাহলে আমরা কিছু বাংলা কাওয়ালি আমরা করতে পারি। তখন তিনি যে কাওয়ালি বা গানগুলো করেছিলেন, তার মধ্যে ইসলামিক গান, সেটা বলছে, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আর একটা তিনি বলছেন ইসলামের ও সৌদালয়ে এলো নবীন সৌদাগর, এই দুখানা গান রেকর্ড করা হলো। হ্যাঁ, তখন এই গান শুনে কাজীদার কি আনন্দই, তিনি অনেক আনন্দ পেয়েছিলেন। এবং তখনকার দিনে কিরকম রেকর্ডিং হতো সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তখনকার দিনে যন্ত্র ব্যবহার হতো শুধু হারমোনিয়াম এবং তাবলা, অন্য কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি, হতো না। তো সেই সেই সময়ে কিরকম ভাবে রেকর্ডিং করা হতো সেটাও আমরা জানতে পারি। এরপরে আরো বিভিন্ন কোম্পানি ধীরে ধীরে আসে, যেরকম বিএন সেন অর্থাৎ সোনালি রেকর্ড কোম্পানির বিভূতিদার সাথে তার পরিচয় হয় এবং দেখা হয়, এবং কিভাবে আরো কোম্পানি তৈরি হচ্ছে এবং তাদের সাথেও তিনি গান রচনা করছেন, সে মানে গান কম্পোজ করছেন এবং গান রেকর্ড করছেন, সেটাও তিনি এখানে বলেছেন এই বিষয়ে। এরপরে আমরা দেখলাম যে এই ভাবে কিন্তু কাজীদা লিখেই চললেন ইসলামী গান, এবং আল্লাহ রসুলের গান গেয়ে বাংলা মুসলমানদের ঘরে ঘরে জাগলো এক ধরনের উন্মাদনা। এবং যেসব গানের মধ্যে আরো কিছু মেনশন করা যায়, উল্লেখ করা যায়, যেটা উল্লেখ করেছেন, যেরকম আল্লাহর নামের বীজ বুনেছি, আল্লাহ আমার প্রভু আমার নহি নাহি নাহি ভয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, এলো আবার ঈদ, ফিরে এলো আবার ঈদ, চলো ঈদ গায়। তো এইভাবে কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে আমরা ইসলামী গানের সূচনা হচ্ছে। কিন্তু তিনি আব্বাসউদ্দিন সাহেব কিন্তু শুধুমাত্র ইসলামী গানের মধ্যে নিজেদের নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি, তিনি কিন্তু ধীরে ধীরে নতুন নতুন ফর্মের কথা, নতুন নতুন ফর্মের দিকে তিনি এগিয়েছেন এবং অনেক ধরনের গান তিনি গেয়েছেন। পরে আমরা দেখতে পাবো সেগুলো, যে কিভাবে তিনি অন্যান্য গান রেকর্ড করেছেন। শুধু তিনি নিজস্ব রেকর্ডই করেননি, মানে এটা নয় যে তিনি শুধু নিজস্ব রেকর্ড করেছেন, তিনি আরো তাদের মানে পল্লীগীতি, ভাওয়াইয়া বা আরো যেসব সেই সময় মানে শিল্পী ছিল তাদেরকে নিয়েও কিন্তু তিনি অনেক রেকর্ড করিয়েছেন, তিনি নিজে একাই রেকর্ড করেননি। কিন্তু এখানে আরেকটা পলিটিক্স আমরা দেখতে পাই, যে ইসলামী গান যখন খুবই প্রচলন হলো, তখন কিন্তু শুধুমাত্র দেখা গেল যে ইসলামী গান মুসলমানদের গায়কের অভাব হয়েছিল। তো সেই সময় কি হয়েছিল, অনেক হিন্দু ধর্মের মানুষ যারা তারা নিজেদের নাম পরিবর্তন করলো, এবং নাম পরিবর্তন করে কিরকম ভাবে নাম দিল শুনুন। তিনি বলছেন সেক্ষেত্রে, যেরকম ধীরেন দাস সাজলেন গুনি মিয়া, চিত্ত রায় সাজলেন দেলাওয়ার হোসেন, আশ্চর্যময়ী হরিমতি এরা কেউ সাজলেন সখিনা বেগম, আমিনা বেগম, গ্রিন চক্রবর্তী সাজলেন সোনা মিয়া। তাহলে এইভাবেই দেখব যে গ্রামাফোন কোম্পানির বা বিভিন্ন কোম্পানির যাতে বা মার্কেটে যাতে চলে, সেই জন্য অনেকে নাম বদল করে কিন্তু ইসলামী গান গাইতে লাগলেন।
তো এইভাবে চলতে লাগলো, আমরা দেখবো এইভাবে চলতে চলতে ধরুন অনেক সময় একটা সময় আমরা দেখবো যে মল্লিক সাহেব নিজেও কিন্তু আকৃষ্ট হয়ে সে বলল যে আমার কয়েকটা ইসলামী গান করে দেওয়ার ব্যবস্থা করে দাও। তখন মল্লিক সাহেবের সে তখন সবাই বলতো যে মল্লিক সাহেব যদি সে সময় শ্যামা বিষয়ে গান করতেন, তাহলে তিনি যদি ইসলামী গান করেন তাহলে তো তার শ্যামা বিষয়ে গান আর কেউ কিনবে না। কিন্তু তা সত্ত্বেও তিনি নাসলবন্দা ছিলেন যে না আমি কয়েকটা করব। তো এইভাবে তিনিও রেকর্ড করলেন এবং তিনি নজরুল সাহেবকে রিকোয়েস্ট করে সেইভাবে রিকোয়েস্ট করে করে আমরা দেখবো যে সেই ধরনের গান করলেন। এরপরে তার চাকুরি জীবনের কথা বলেছেন, তার বিয়ের কথা বলেছেন এবং তিনি কিভাবে ডিপিআই অফিসে অস্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে পাকা চাকরিতে ঢুকলেন। হ্যাঁ, সেই সময় তার না তার যে বস ছিল যদুনাথ সরকার তার কথা বলেছেন এবং সেই যদুনাথ সরকার কিভাবে তাকে সাহায্য করেছেন সে কথাও বলেছেন। সাহায্য বলতে কি রকম, মানে তিনি যখন অফিসে জয়েন করতেন তখন বলা হয়েছিল যে তাকে সে যখন খুশি অফিসে ঢুকবে, তার রেকর্ড করার যদি সময় থাকে তাহলে সে রেকর্ড করার সময় সে সেখান থেকে চলে যাবে, তার মানে সে সই করে সেখান থেকে সে এনি টাইম সে চলে যেতে পারে, এনি টাইম আবার সে ফিরে আসতে পারে। এই ঘটনায় মানে এই যে সুযোগ সুবিধা যদুনাথ সরকার তাকে যে সুযোগ সুবিধা দিয়েছিলেন সে ক্ষেত্রটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে তিনি উল্লেখ করেছেন যে তার চাকরি হয়তো পেয়েছেন কিন্তু সেই চাকরিতে যে তাকে সুযোগ দেওয়া হয়েছে একজন আর্টিস্ট হিসাবে তাকে গান বাজনা করে যেতে হবে এবং গান বাজনা করে সেটাকে চালিয়ে নিয়ে যাবেন সে কথাও তিনি কথা বলেছেন। এরপরে তোর যখন প্রথম সন্তান হয় তার নামও কিন্তু কাজী সাহেব করেছিলেন এবং তার নাম ছিল মুস্তাফা কামাল এবং তার আরেকটা ডাক নাম দিয়েছিল দদু। তো সেই সেই নামটাও কিন্তু কাজী নজরুল ইসলাম সাহেব করেছিলেন। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় তার জীবনে সেটা হচ্ছে পল্লী সঙ্গীতে তার মানে যুক্ত হওয়া। হ্যাঁ, তার মানে ইসলামিক গানের এপিসোড শেষ হয়ে এরপরে পল্লী সঙ্গীতে তিনি ঢুকছেন এবং অনেক অনেক গান হয়েছে এবারে, মানে ধরুন ইসলামী গান অনেক গান হয়েছে, তারপর বিভিন্ন রকম রেকর্ডও হয়েছে। তারপরে দেখলেন যে আরো অন্য কিছু গান তিনি পল্লীগীতির দিকে দিকে যখন ঢুকলেন তখন তিনি বিভিন্ন রকম গান যেরকম তোরা দেখে যা সরি নদীর নাম সই কচুয়া মাছ মারে মাছুয়া তোর্ষা নদীর পারে, এই ধরনের নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা পদ্মা দিঘির ধারে ধারে ওই যে ভরা নদীর বাঁকে কাশের বনের ফাঁকে ফাঁকে, এই ধরনের গান কিন্তু পল্লীগীতির দিকে ঢুকলেন। কিন্তু এই সময় আর একটা এপিসোড হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের সাথে তার দেখা। তো যখন পল্লীকবি জসীমউদ্দিন যখন মানে পল্লীগীতির গায়ক হিসাবে যখন আব্বাসউদ্দিনের নাম খুবই জয় জয়কার, সেই সময় কিন্তু পল্লীকবি জসীমউদ্দিন নিজেই একদিন তার সাথে দেখা করতে এলেন এবং তিনি তার কাছে কিছু গান শুনলেন এবং জসীমউদ্দিনের কিছু গান তিনি কিন্তু গাইতে লাগলেন, যেরকম আমার গহীন গাঙের নাইয়া ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। তো এই যে জনপ্রিয় গানগুলো জসীমউদ্দিনের গান সেই গানগুলো কিন্তু তিনি গাইতে লাগলেন। এরপরে তার সাথে আরো বিভিন্ন মানুষের পরিচয় হলো যেগুলো আমরা জানি যে লোক সংস্কৃতির ক্ষেত্রে যেসব মানুষরা খুবই বিখ্যাত, যেরকম ধরুন দীনেশ সেন, গুরুসদয় দত্ত, তাদের সাথেও তার কিন্তু ভাব জেগে উঠল। ধীরে ধীরে তাদের সংস্পর্শে এসে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম পরিবেশে তাদের সাথে তিনি বসতেন এবং গানের আলোচনা করতেন। এরপরে দেখা গেল পল্লীগীতির রেকর্ড কিন্তু বাজারে এক ধরনের রেকর্ড সৃষ্টি করলো। কলকাতার প্রত্যেকটা সমাজে এই গান কিন্তু আমরা দেখো বিশেষ একটা পজিশন পেল এবং ধীরে ধীরে কিন্তু তার নাম ডাক যশ পল্লীগীতি শিল্পী হিসাবে কিন্তু দেখা বাড়তেই লাগলো। এইটা আমরা একটু দেখবো যে এবং সেক্ষেত্রে এই যে আমরা আগে ল্যাঙ্গুয়েজের পলিটিক্সটা বলেছিলাম সেখানে এই চ্যাপ্টারে আছে যে তিনি বলে দিয়েছিলেন যে তাদের কোম্পানি বলেছিল যে ওইসব আঞ্চলিক ভাষার গান চলবে না, ভাওয়ায়া পল্লীগীতে এই ধরনের আঞ্চলিক ভাষার গান চলবে না, তাহলে কি করতে হবে তোমাকে একটু বাংলা সেন্ট্রিক গান করতে হবে, আঞ্চলিক ভাষাটাকে একটু ট্রান্সলেট করে একটু অন্য শব্দ পরিবর্তন করে সেই ধরনের গান গাইতে হবে এবং রেকর্ড করতে হবে, তাছাড়া চলবে না। কিন্তু
তিনি সেই কথাটা মানেননি। তিনি বলেছিলেন কুচবিহারের ভাষার গান যা আছে সেই ধরনেরই ভাষার গান করতে হবে। হয়তো প্রথমে তিনি দু একটা করেছিলেন, পরে কিন্তু জোর দিয়ে তিনি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন আমার দেশের ভাষাকে রাখতে হবে অবিকৃত ভাবে। আমি বললাম দেখুন আমার দেশের ভাষা বাংলা ভাষা, এবং যে ভাষায় কথা বলি সেখানে রংপুর, দিনাজপুর, বগুড়া, জলপাইগুড়ি, আসামের বহু জায়গায় জনসাধারণ মানুষ কিন্তু ওই ধরনের কথাই বলে এবং ওই ধরনের কথাই গান গায়। তো সেই ভাষাকে অবিকৃত ভাবে রাখতে হবে, তবেই কিন্তু আমি ওই ধরনের গান গাইব। এবং শেষ পর্যন্ত আমরা দেখব যে ওই কোম্পানিরা শেষ পর্যন্ত রাজি হয়, এবং তারপরে কিন্তু তিনি কোন গানগুলো করেন, যেরকম ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে, ফাঁদে পড়িয়া বগা কাঁধে, এই ধরনের গান কিন্তু তিনি গাইলেন। এবং সেই গান শুধু উত্তরবঙ্গে নয়, সারা বাংলায় সেটা বিপুল ভাবে আলোড়ন ফেললো। এবং এইভাবে কিন্তু ভাওয়ায়া ভাওয়ায়া গানের দিকে তার রেকর্ড হতে লাগলো, এবং এই গানের তিনি ধীরে ধীরে আগে বাড়তে লাগলেন। এরপরে তিনি বলেছেন যে তার ভাইয়ের কয়েকটি, মানে তার ভাইয়ের কথা বলেছেন, যেটা খুব বেশি তিনি বলেননি তার ভাইয়ের কথা। তার যে ছোট ভাই আব্দুল করিমের লেখা তিনি অনেকগুলো গান রেকর্ড করেছেন, শুধু এই 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 বেশি, এর থেকে বেশি খুব একটা তার ভাইয়ের সম্বন্ধে তিনি বলেননি। তার ভাইয়েরকে দিয়েও তিনি অনেকগুলো গান রেকর্ড করেছেন, এবং তার ভাইয়ের লেখা অনেক গানও তিনি রেকর্ড করেছেন। শুধু তার ভাইয়ের নয়, প্রতি মাসে আরো অনেক অনেক গান রেকর্ড হতে লাগলো। এবং সেই সময় কুচবিহার থেকে তার যত বন্ধু বান্ধব এবং যত গায়করা ছিলেন সেই সময় তাদেরকে নিয়ে এসে তিনি রেকর্ড করতে বললেন। এক্ষেত্রে একটা সুন্দর কথা বলা আমাদের প্রয়োজন, যে সেটা হলো যে তিনি কমল দাশগুপ্ত একদিন, মানে যে রেকর্ডিং কোম্পানির মালিক, তিনি একদিন বললেন যে আব্বাস তুমি এত বোকা কেন, তুমি তো ভাওয়ায় গানের সম্রাট, তোমার কি উচিত হচ্ছে দেশ থেকে অন্য লোককে নিয়ে এসে তোমার পথে প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো? মানে তিনি যখন অন্যান্য শিল্পীদের গান গাওয়াচ্ছেন তখন তিনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি অন্যদের সুযোগ দিচ্ছ কেন, তুমি তো ভাওয়ায় সম্রাট, তুমি গান করে যাও, অন্যদের দরকার নাই। তখন আব্বাসউদ্দিন উত্তরে বলেছিলেন বিশাল বাংলাদেশে গায়ক গায়িকা কত ছড়িয়ে আছে, পুষ্পের মতো গায়ে গায়ে নানা নাম হারা তারা হয়ে তারা হয়তো আছে, আদর তো আমরা তাদের করবই, নাম যশ স্বীকৃতির পথে তো আমাদের, আমরাই তো তাদের নিয়ে আসব। তাছাড়া ভীমনাগের সন্দেশের দোকানের পাশে দু চারটা দোকান না হলে মানুষ বুঝবে কি করে যে ভীমনাগের সন্দেশই সবচাইতে ভালো? তো তিনি এই উত্তরটা দিয়েছিলেন, এবং তিনি সবাইকে সুযোগ করে দিয়েছিলেন। এই সময় সেই সময়কার যারা বিখ্যাত গায়ক ছিলেন ভাওয়ায় শিল্পী, যেরকম তাদের নাম করেছেন নায়েব আলী টেপু, কেশব বর্মন, ধীরেনচন্দ্র, সুরেন্দ্রনাথ বসুনিয়ার গান আজও বাজারে বেশ কাটতি, এবং তাদের কেউ দিয়ে তিনি অনেক তাদের কথাও তিনি উল্লেখ করেছেন। তো এইভাবে ভাওয়ায়া গান, তারপরে বিভিন্ন রকম ভাওয়ায় গানের কথা তিনি উল্লেখ করেছেন এই এই চ্যাপ্টারে। এরপরে এখানে একটা উল্লেখ করেছেন যে তার যখন ফান্দে পুড়িয়া বগা কান্দেরে যখন রেকর্ড হয় তখন সেই সময় হিজ মাস্টার ভয়েস প্রচার পুস্তিকার বের হয়, সেখানে তার সম্বন্ধে একটা লেখা লেখা হয়ে থাকে হিজ মাস্টার ভয়েস প্রচার পুস্তিকায়। সেটা হচ্ছে উত্তরবঙ্গ অঞ্চলের ভাওয়ায়া গানের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায় এই শ্রেণীর গানের বৈশিষ্ট্য বিশিষ্ট সুর ছাড়াও রচনা অন্যতম আকর্ষণ। শিক্ষিত কবির কাব্যে যখন পড়ি এপার চক্রবাক ওপারে চক্রবাকী, মাঝিতে বহে বিরহ বাহিনী, তখন মনের আগে বুঝি দিয়ে রস উপলব্ধি করে, কিন্তু অশিক্ষিত কবির গানে যখন দেখি ফান্দে পড়িয়া বগা কান্দে আর বিরহিণীর বগির মর্মমথায় সারা আকাশ যেন ছলমল করে। তার মানে এই এই এইখান থেকে বোঝা যায় যে সাধারণ কবিদের মধ্যেও যে ইমোশন, যে আবেগ, যে প্রবণ একটা মর্মস্পর্শী ভাবধারায় যে গান, সে গান কিন্তু সকল মানুষকে আকৃষ্ট করে থাকে। আর এইভাবে কিন্তু তিনি দিনের পর দিন বহু দুর্লভ ভাওয়ায়া গান তিনি সংগ্রহ করতে থাকেন, এবং এরকম ভাবে আমাদেরকে উপহার দিতে থাকেন ধীরে ধীরে। শুধু তাই নয়, পল্লী বাংলার ভাটিয়ালি, জারি সারি, মুর্শিদা, দেহতত্ত্ব, বিচ্ছেদি, চটকা, খিরল গান তিনি কালেক্ট করতে থাকেন এবং সেগুলো সংগ্রহ করতে থাকেন, এবং তিনি
এগুলোকে কি বলে রেকর্ড করতে থাকেন। শুধু তিনি নিজে রেকর্ড করেননি, আরো সব বন্ধু বান্ধবকে নিয়ে তিনি রেকর্ড করতে থাকেন। এরপরে তিনি যার কথা উল্লেখ করেছেন, যে পূর্ববঙ্গের ভাটিয়ালি, বিচ্ছেদি, মুর্শিদি ইত্যাদি গানের যে সংগ্রাহক, তার যে বন্ধু শ্রী কানাইলাল শীলের কথা তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে তিনি তার কাছে চিরঋণী। পূর্ব বাংলার মাঠে ঘাটে এই পল্লীগীতি ছড়িয়েছিল, লুকিয়েছিল এবং অনাদৃত হয়ে পড়েছিল। তিনি সেক্ষেত্রে কানাইলাল সম্পর্কে যে কথা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি বলেছেন সেটা আমি আপনাদের পড়ে শোনাই। কানাইয়ের সহায়তায় সে সময় হারানো মানিক উদ্ধারের কাজে এগিয়ে এলাম। কানাইয়ের মতো দোতারা বাদক পাক ভারত উপমহাদেশে বিরল, তার সাহায্যে না পেলে সত্যিকারেই লোকগীতি লোকসমাজে পরিবেশন করা সম্ভব ছিল না আমার পক্ষে। আদি ও অকৃত্রিম পল্লীগীতির ওপর রংচং লাগিয়ে কয়েকজন আধুনিক পল্লীকবির গানও অবশ্য রেকর্ড করেছি, কিন্তু যখন সত্যিকারের ট্র্যাডিশনাল গানের সন্ধানে পেয়েছি তখন তার সেখান থেকে এদের গান রেকর্ড করে দেওয়া বন্ধ করে দিয়েছি। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে যে কানাইলাল শীলের প্রতি তার যে ঋণ স্বীকার, যে কানাইলাল শীল যদি না থাকতো তাহলে হয়তো এই পল্লীগীতির যে বিভিন্ন ধারা, ট্র্যাডিশনাল যে গান, সেটা তিনি কখনই পেতেন না। এবং শুধু তাই নয়, আর একটা জিনিস তিনি বলেছেন যে তিনি যখন কানাইলাল শীলের সাথে আলাপ হয়নি তার আগে তিনি অনেক সময় হয়তো রংচং লাগিয়ে অনেক রকম ট্র্যাডিশনাল গান গেয়েছেন, কিন্তু যখন কানাইলাল শীলের সাথে তার যখন আলাপ হয় তারপর থেকে কিন্তু সেই ধরনের গান তিনি রেকর্ড করা একেবারে বন্ধ করে দিয়েছেন। আমরা প্রায় শেষের দিকে এবারে চলে এসেছি, আমরা হয়তো আর বেশি খুব বেশি আলোচনা করব না। সিনেমার দিকটা আমি আর যাচ্ছি না, যে তিনি সিনেমাতেও কিছুটা একটা তার একটু পার্ট আছে, কারণ সেক্ষেত্রে একটু আমাদের সেই মানে মূলত সেটা আমাদের আলোচনার প্রাসঙ্গিক না। আমরা মূলত তার যে লোকগানের প্রতি তার যে বৈশিষ্ট্য এবং তার যে সম্পর্ক সেটাই আমরা মূলত আলোচনা করার দিকে আমরা করব, কারণ সিনেমার দিকটা খুব একটা আমাদের হয়তো চ্যাপ্টারটা অন্য দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আমি সেটাকে একটু স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে গানের আলো ছড়িয়ে দিলাম সবখানে। এরপরে তিনি উর্দু ভাষাতেও কিন্তু গান করেন, এবং কার সংস্পর্শে এসে আমরা দেখব পিয়ারু কাওয়ালের উর্দু গানের সংস্পর্শে তিনি আমরা দেখব যে তিনি কয়েকটা উর্দু কাওয়াল মানে গানও করে থাকেন। তার শখ হয়েছিল যে যে উর্দু ওলা না হতে পারি, মুসলমানের ছেলে তো গান না কখনো কাওয়ালি গান করেই থাকতে পারি। তো সেই সময় সোমবাবু রাজি হলেন রেকর্ড করার জন্য, যে হ্যাঁ আপনি করুন। তো তিনি কি করলেন, পিয়ারু কাওয়ালের কাছে তিনি ট্রেনিং নিলেন এবং আটখানা উর্দু গান তিনি তার কাছ থেকে উচ্চারণ শিখলেন এবং রেকর্ডিং এর ব্যবস্থাও করলেন, যে তিনি সেই উর্দু যাতে তিনি কাওয়ালি করতে পারেন সেখানে তিনি পিয়ারু কাওয়ালের কাছ থেকেও কিন্তু তিনি শিখলেন, এবং পিয়ারু কাওয়ালকেও দিয়ে তিনি অনেকগুলো গান করিয়েছেন। এরপরে আমরা দেখব যে একটু শেষের দিকে যায়, যেহেতু আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, কারণ আর বেশি হয়তো আমরা আলোচনা করতে পারবো না, অনেক আপনাদের হয়তো বোরিংও লাগতে পারে। আমরা শেষের দিকে গিয়ে তার শেষের কিছু ইনফরমেশন আছে, যে তিনি কিভাবে কখন কোথায় কি রেকর্ড করেছেন, তার কয়েকটা হিসাব তিনি এখানে দিয়েছেন। লাস্টের দিকে যদি আপনারা 220 পাতার দিকে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে তার গানের কখন কি সিরিয়াল নাম্বার তিনি সেটা দিয়েছেন, কিন্তু তার আগে তিনি কিভাবে তার এই অটোবায়োগ্রাফিটা শেষ করছেন সেটা আমি একটু আলোচনা করব। এবং পারমিতা, হ্যাঁ পারমিতা বলো, কিছু বলবে তুমি? হ্যাঁ পারমিতা, তুমি হাত তুলেছো, কিছু বলবে বলো। হ্যালো, আমি আমি আসলে পেজটা একদমই পড়িনি, প্রথম কয়েকটা পাতা আর শেষে দু একটা পাতা। এখানে যখন তিনি মৃত্যুশয্যায়, তখন প্রথম পাতা পড়েই আটকে গেছি, তারপরে যে আর পড়তে পারিনি। 26 সেপ্টেম্বর 1959 সাল, দুদিন পরে আমি যখন এ ধরায় আনন্দ কোলাহল থেকে চিরদিনের মতো চলে যাব, তখন তো দুনিয়াই আমাকে ভুলে যাবে, চিরকাল জেগে আছে এবং থাকবে শুধু আকাশেরই চন্দ্র সূর্য, অগণিত তারকা,
সজাগ প্রহরীর মতো বলে তিনি আরো দু চার লাইন আছে, চলমান হয়ে থাকবে আলো বাতাস, দক্ষিণে হাওয়া, পাখির কলতান, কোনো কোনো নাদিনী স্রোতস্বতী। মানে এখানে একটা জিনিস, আমি তো যেহেতু প্রথম এবং শেষ কিছুই মানে মাঝখানের কিছু পড়িনি, তোমার থেকে একটু শুনলাম এ পর্যন্ত, তারপরে এখানে প্রথমে উনি শুরু করেছিলেন সেই প্রকৃতি দিয়ে, আবার আমরা দেখছি যে শেষ করেছেন প্রকৃতি দিয়ে। প্রকৃতির এরাই শুধু জেগে থাকবে, প্রকৃতি তার দীপ্ত যে বহমানতা, তার সৌন্দর্য সব সময় বিতরণ করে যাবে আমাদের মধ্যে। আর সেই প্রকৃতি থেকে আমার যতটুকু মনে হলো যে প্রথম টুকুতেও উনি যখন বলছেন যে গ্রামের মায়াময় ছায়াচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠার যে আনন্দ, যেটা আমরা ভীষণ ভাবে যেটার থেকে যেটা পাই না, আমরা শহুরে পরিবেশে বেড়ে ওঠা, আমরা গ্রামের প্রকৃতি, গ্রাম্য পরিভাষা বা তার সবচেয়ে বড় কথা প্রকৃতিটাই পাই না, তার যে মানে সৌন্দর্যটাই অনুভব করতে পারি না, সেই জন্য আমার আমাদের শিক্ষাটাই মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমাদের লোকগানের সাথে পরিচয় মানে সেটা আমরা শুনছি এই পর্যন্ত, কিন্তু সত্যি করেই একাত্ম হতে পারি না, কারণ আমাদের এই প্রকৃতি পাঠটা আমাদের মধ্যে নেই। তো আজকে আজকে যিনি আব্বাসউদ্দিন, সেই আব্বাসউদ্দিন আমার ছোটবেলাটার ওইটুকু পড়ে মনে হয়েছে সেই আব্বাসউদ্দিন কে তৈরি করেছে প্রকৃতি, প্রকৃতির থেকে তিনি সুর নিয়েছেন, প্রকৃতি বিভিন্ন গান, মানুষের মানুষ তো সেখানে আছেই, মানুষ সৃষ্টি করেছে, কিন্তু প্রকৃতির নানা সুর নানা কিছু তাকে যেগুলো তিনি অনেকেই আমরা শুনি, হ্যাঁ জল পড়ে পাতা নড়ে এটা অনেকেই আমরা দেখি, কিন্তু রবীন্দ্রনাথ একমাত্র মানুষ যিনি সেটা লিখেছেন, যেরকম সেরকম প্রকৃতি অনেক কিছু আমাদের জন্য সাজিয়ে রেখেছে, কিন্তু আমরা সেগুলোকে দেখি শুনি, কিন্তু মানে সেই আমাদের কাছে সেইভাবে ধরা দেয় না। কিন্তু উনি ছিলেন বা এইরকম যারা মানুষ, তারাই তারা তাদের কাছে যেভাবে প্রকৃতির প্রত্যেকটা শব্দ, গন্ধ, বর্ণ, প্রকৃতির প্রত্যেকটা জিনিস যেভাবে ধরা দেয় এবং সেগুলো তাদের জীবনের সাথে তারা যেভাবে মানে যাপন করে থাকেন, সেটা কিন্তু আমরা পারি না। সেই জন্যই আমরা আব্বাসউদ্দিন হয়ে কোনোদিন উঠতে পারবো না বা অন্য কিছু হয়ে উঠতে পারবো না, আমরা সাধারণ থেকে যাব, আর এই মানুষগুলো অসাধারণ হয়ে উঠবে তাদের, সুতরাং তাদের এই চেতনার মধ্যে দিয়ে। আর সুতরাং আমার মনে হয়েছে যে তিনি যেটা বলে গেছেন বারবারই যে সেই মোরগের ডাক, ব্যাঙের ডাক, ঝিঁঝির ডাক, সমস্ত কিছুর থেকে তিনি যে আহরণ করেছেন, আমাদের সেই আহরণটা আহরণ করার পাঠটা নিতে হবে, মানে পাঠ বা বলবো যে প্রকৃতির সাথে আরো মিলেমিশে উঠতে হবে, সেটা মনে হয়েছে একটা, যেটা তাকে আজকে আব্বাসউদ্দিন হয়ে উঠতে সাহায্য করেছে। তিনি জানতেন যে তাকে নিয়ে আলোচনা হবে বহু বছর বাদে, তার গান, তার জীবন সবকিছু নিয়ে সেভাবে লিখে গেছেন, তিনি লিপিবদ্ধ এবং আমাদের কাছে কত সুযোগ দিয়ে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন সেগুলো, যে আজকে আমি আমি কেন হলাম, আমার পেছনে কি আছে। আর একটা আমার মনে হয়েছে যে তার বাবা এবং মা, তিনি দুটো কথা ভীষণ ভাবে বলে মানে আমার স্ট্রাইক করেছে, সেটা হচ্ছে যে মাকে বলছেন মোরগ কেন ডাকে কি বলে, তখন মা বলছে যে সত্যকাল হোক, আর তিনি বলছেন যে সত্যকাল বোধহয় তখনই ছিল এখন আর নেই, এটা একটা জায়গা। আর একটা জায়গা হচ্ছে যে সেই শৈশবের সেই কল্পনাপ্রবণ মন আজ হাতড়ে দেখি কোথায় কবে বিদায় নিয়েছে, শত জঞ্জালে চিরকালের জন্যই হয়তো ও মনের চিরসমাপ্তি ঘটেছে, অথচ মনে হয় এই তো সেদিনকার কথা। এই দুটো জায়গা আমি কিচ্ছু পড়িনি, মানে না পড়ে এইটুকুই বলছি যে এই দুটো জায়গা যে সেই সময় সেই কালটাই আমরা হারিয়ে ফেলেছি আমরা, তাই জন্য এই আলোচনা তো ভীষণই এখন দরকার এই সময়ের জন্য। ব্যাস এইটুকু বলেই শেষ করছি, খুব ভালো লাগছে গান এবং সব মিলিয়ে, আর এইটুকু আমার বক্তব্য এইটুকুই ছিল, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ পারমিতা। আচ্ছা সুপ্রভাদি কিছু বলতে চাইছেন, একটু আপনি বলবেন, আপনি নিজেকে একটু আনমিউট করে বলুন যদি কিছু বলতে চাইছেন।
সুপ্রভাদি আচ্ছা উনি হয়তো বুঝতে পারছেন না। আসিফদা, আসিফদা বলো। অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পড়েছি আমরা। তো আমি প্রথমে অনুষ্ঠানের শুরুতে ইন্টাজ ভাইকে যেটা বলেছিলাম যে আব্দুল আলিমের কথা, আমি আব্বাস উদ্দিনের প্রসঙ্গে একটা কথা বলি যে আব্বাস উদ্দিনের জীবনের আমি একটা জায়গায় পড়েছি, তিনি শেষ লগ্নে এসে বলছেন কানালাল শীলকে, যে কানালাল শীল আমি আমি আমার মধ্যে আব্দুল আলিম সম্পর্কে তিনি বলছেন, আমি আমার মধ্যে আব্দুল আলিমের মধ্যে আমার ছায়া দেখতে পাচ্ছি, তুমি এটা সযত্নে বহন করো। এটা আব্বাস উদ্দিন সাহেব কানালাল শীলকে বলে গেছেন আব্দুল আলিম সম্পর্কে। এটা আমি একটা জায়গায় লেখাটা পড়েছি, সেটা হঠাৎ মনে এলো, তো আমি এটা একটু শেয়ার করি, বলি কথাটা। তো আমরা আগামী দিনে তো আমাকে ইন্তাজ ভাই অলরেডি কথা দিয়েছেন যে আমরা আব্দুল আলিমকে নিয়ে অনুষ্ঠান করবো, আব্দুল আলিম নিয়ে অনুষ্ঠান করলে আব্দুল আলিম এবং আব্বাস উদ্দিন খুব কম সময়ের জন্য আমার মনে হয় তারা একসঙ্গে ঠিক থাকতে পেরেছিল। একদম শেষ সময়ে আব্বাস উদ্দিনের আব্দুল আলিম এসেছিলেন, তার সংস্পর্শে কতটা আসতে পেরেছিল সেটা আমারও সেভাবে ব্যাখ্যা জানা নেই। অর্থাৎ একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে আর একজন ধরছেন, এই জায়গাটা একটা আলোচনার একটা জায়গা, একটা বড় জায়গা, যে কিভাবে একটা জন্ম থেকে আটটা প্রজন্ম তিনি সেটাকে বহন করতে বলছেন না কানালাল শীলের মাধ্যমে, এটা একটা বড় ক্ষেত্র আমাদের আলোচনা করার। সেটা আমরা পরবর্তীতে হয়তো নিশ্চয়ই শুনতে পারবো এবং আমরা এটা নিয়ে আরো পড়াশোনা করব, এইটুকুই। থ্যাংক ইউ আসিফ দা। না ঠিকই, এটা আমাদের কিন্তু আব্দুল আলিমের যে লাইফ স্প্যান সেটা খুব কিন্তু খুব কম ছিল, মানে বেশি দিন তিনি যেহেতু ছিলেন না সেই জন্য তার যে ব্যাপ্তিটা খুব একটা বেশি তিনি করে যেতে পারেননি, কিন্তু তিনি কম সময়ে যেটুকু করেছিলেন সেটা ছিল খুবই, তার যে কন্ট্রিবিউশনটা সেটা ছিল খুব অসাধারণ। হ্যাঁ, আমরা নিশ্চয়ই সে আব্দুল আলিম সাহেব নিয়ে আলোচনা করব ভবিষ্যতে। আমি সুখেন্দু দাকে বলবো যে তার কয়েকটা গান শুনে আমরা আমাদের আজকের যে আলোচনা সেটা শেষ করব। আমার পক্ষে আর আর কিছু মানে বলার নেই, আমার মতো অনেক কিছু আমাদের গ্যাপ থেকে গেছে। আশা করি যারা রিডার তারা এই এইটা শুনে যদি তারা আকৃষ্ট হন বা তারা যদি পড়ার ইচ্ছা জাগান, তাহলে সেক্ষেত্রেই আমার মনে হয় যে আমরা সাফল্য পেতে পারি, অথচ তাছাড়া কি আর বলার আমাদের। ধন্যবাদ সকলকে। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে দুটো না, আমি একটাই সারি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব, কিন্তু আমার মাঝখানে আমি থামাইনি, একটা কথা আমার বলতে ইচ্ছে করেছে অনেকক্ষণ। আব্বাসুদ্দিনের এই যে লোকসঙ্গীত সম্পর্কে উনি যা যা করেছেন, এটা আসলে ভেতরে ভেতরে একটা আন্দোলনের আকার নিয়েছিল, তবেই আমরা এই নানান রকমের লোকসঙ্গীত শহরাঞ্চলের অফসল অঞ্চলের মানুষের কাছে পৌঁছই। আরেকটা জিনিস হচ্ছে যে গ্রামের ধরুন সব ক্ষেত্রেই যেটা দেখা যায় যে নির্দিষ্ট অঞ্চলের গান নির্দিষ্ট অঞ্চলের মানুষ শুনত, সেইটা যে আরো অনেক বেশি এলাকা জুড়ে স্প্রেড করা, সেইটার পিছনে আব্বাসুদ্দিনের ভূমিকা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এইটা যে এটা অবশ্য আব্বাসুদ্দিনের ক্ষেত্রে না, আমরা যে দুর্ভাগ্যের কথা বলছি সেটা অন্যান্য অনেকের ক্ষেত্রেই জীবদ্দশায় স্বীকৃতিগুলো সকলে পান না, অনেকেই দেখা যায় যে তার মৃত্যুর পরে চলে যাওয়ার পরে অনেক বেশি তাকে নিয়ে পড়াশোনা বা এই যেমন আজকে যারা রিসার্চ করছে সবকিছু জীবদ্দশায়। যেমন এই পুরস্কারের ক্ষেত্রে বলি, পুরস্কার বিষয়টা অবশ্য এই ধরনের স্রষ্টা যারা তারা বেশি গুরুত্ব দেন না আমার ধারণা, তবে পুরস্কার একটা স্বীকৃতি তো সেটা কিন্তু আরো বেশি উৎসাহিত করে বলে আমার মনে হয়। আমি এখানে তথ্যে একটা জিনিস দেখছি যে উনি 1959 সালে উনি চলে গেলেন, তারপরে প্রাইড অফ পারফরমেন্স 1960 সালে, শিল্পকলা একাডেমি পুরস্কার 1979 সালে, স্বাধীনতা পুরস্কার পেলেন 1981 সালে, আর টিভি স্টার অ্যাওয়ার্ড পেলেন 2013 সালে, বাবাইয়া সম্রাট উপাধিটাও এই 2000 সালের পরে অফিসিয়ালি বোধ হয় পেয়েছিলেন, এটা আমার সঠিক মনে নেই। কিন্তু এই যে পুরস্কারগুলো, আমি বলতে চাইছি এই যে একটা লড়াই লড়াই করে গ্রামফোন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লড়াই করে একটা একটা আন্দোলনের আকার নিয়েছিল যে লোকসঙ্গীতকে, লোকসঙ্গীত আমি অ্যাজ আ হোল বলছি, জনপ্রিয় করার জন্য, তবেই আমরা কিন্তু আজকে এই যে ব্যাপ্তি এইটা আমরা দেখতে পাচ্ছি বলে আমার বিশ্বাস। আমি একটা সারি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। আর
আসলে অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো অনুষ্ঠান হলো, এবং এটা পরে আমাদের সকলেরই হয়তো কাজে লাগবে। কিন্তু শুধু আব্বাসউদ্দিনের গানকে কেন্দ্র করে যে কটা গানই বাজারে থাকুক না কেন, করতে গেলেও না অনেক ধরনের গান গাইতে গেলে আরো বেশি সময় প্রয়োজন বলে আমি হয়তো সব দিকটা, মানে সব দিক না কয়েকটা দিকও ছুঁতে পারলাম। কিন্তু শাড়ি একটা খুব গুরুত্বপূর্ণ, শাড়ি এত জনপ্রিয় কিছু গান আছে ওনার, নাও ছাড়িয়া দিয়ে আছে, এরকম আরো অনেক গান আছে, তার মধ্যে আমার প্রিয় যে গানটি শাড়ি গান সেইটা দিয়ে অনুষ্ঠান শেষ করবো আর কি। ময়ূর পঙ্খী লোকায় আমার মেঘনার সরে বাড়ি, ওরে বাও বাতাসের লগে মুই, বাও বাতাসের লগে মুই লাগায়া রায়ারি। ময়ূর পঙ্খী লোকায় আমার মেঘনার সরে বাড়ি, হীরা মনি আর তোতা মনির বানিজ বেসাত সারি, মনের সুখে গাইরে মুই নাও দোরানের শাড়ি, ওরে মনের সুখে গাইরে মুই নাও দোরানের শাড়ি। ময়ূর পঙ্খী লোকায় আমার মেঘনার চরে বাড়ি, আসমানে এক কন্যা তার পিঙ্গলে লাল শাড়ি, ওরে রূপ লইয়া তার ছন্দ শুরু যে করে কারা কারি, ওরে রূপ লইয়া তার ছন্দ শুরু যে করে কারা কারি। ময়ূর পঙ্খী লোকায় আমার মেঘনার চরে বাড়ি, সুন্দরিয়া কন্যা তার দুধে আলতার গা, তারি আশায় পরাণ বাইন্ধা বাইরে আমার নাও, তারি আশায় পরাণ বাইন্ধা বাইরে আমার নাও, লোকায় আমার হেল্লা দুইল্লা চলে পাখনা নারী, ওরে লোকায় আমার হেল্লা দুইল্লা চলে পাখনা নারী, বাইশ খেলাতে আমার সাথে পবন যায় হারি, ওরে বাইশ খেলাতে আমার সাথে পবন যায় হারি। ময়ূর পঙ্খী লোকায় আমার মেঘনার চরে বাড়ি, ওরে বাও বাতাসের লগে মুই, বাও বাতাসের লগে মুই লাগায়া রায়ারি। ময়ূর পঙ্খী লোকায় আমার মেঘনার চরে বাড়ি। সবাই একটু আমার বন্ধুদের বলবো একটু একটু হাততালি দিয়ে, আমাদের তো আর স্টেজ এটা না, মানে যে সবাই হাততালি দেব, যাই হোক এখান থেকে আমরা একটু হাততালি দিতে পারি, তাই না? ঠিক আছে, সকলকে নমস্কার। সুখেন্দু দা, এটা আমরা রেকর্ডিংটা স্টপ করছি, হ্যাঁ, তারপরে যদি আশা করি আর আমাদের মানে খুব বেশি বললে তো কেউ অতটা, বলো কি বলছো।